السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ মঙ্গলবার 10ই জিলকাদা 1444 হিজরি মোতাবেক 30 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা জাদুল মাদ কিতাবের পর্ব নম্বর 48। আমাদের হজ উমরা সম্পর্কে নবী সাল্লামের আদর্শের এটি হচ্ছে তৃতীয় পর্ব বা তৃতীয় আলোচনা। আমরা এর আগের আলোচনায় যেখানে পৌঁছেছিলাম সেটা হচ্ছে নবী সাল্লাম এখন মদিনা থেকে মক্কার পথে আবুয়া নামক স্থানে পৌঁছিলেন এবং সেখানে সাব বিন জাসাম রাদিয়াল্লাহ তাআলা আনহু তাকে এবং সাহাবায়ে কেরামকে একটি নীল গায়ের পেছন দিকের গোস্ত বা ধরেন পা পেছন দিকের পা রানগুলো দিলেন, কিন্তু সেটা ফেরত করে দিলেন। কী জন্য? যে সেটা নীলগায় হচ্ছে শিকারী পশু আর এহরাম অবস্থায় স্থল প্রাণী যদি কেউ শিকার করে মহরমের জন্য তাহলে খাওয়া জায়েজ নয়, অথবা মহরম নিজে শিকার করে সে শিকার করাও হারাম এবং সেটা খাওয়াও হারাম। কিন্তু নিজের জন্য যদি কেউ করে থাকে, নিজের জন্য আর বাইরের লোক, এহরাম অবস্থায় সেই লোক ছিল না যে শিকার করেছে, আর তারপরে নিজের জন্য শিকার করে অন্য কাউকে দিয়ে দিল যেহেতু এহরাম অবস্থা আছে তাহলে খাওয়া যায়। এই জন্য তিনটি ঘটনায় ভিন্ন ভিন্ন অবস্থা রয়েছে। এখানে এই সাহাবি নিজেই এহরাম অবস্থায় ছিলেন অথবা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এহরাম অবস্থায় যারা আছেন তাদের জন্য কী করেছেন, শিকার করেছেন, সেই জন্য নেননি। কেন আমরা নেব না যে আমরা এহরাম অবস্থায় আছি? তারপরে আজকে যেখান থেকে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে ওসফান নামক স্থানে পৌঁছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসফান আমি একবার বক্তব্য করি, ওসফান একটা বিশাল ক্যাম্পে জেদ্দার ভাইরা নিয়ে গেছে, তার মানে জেদ্দা থেকে কাছাকাছি, মোটামুটি জেদ্দা থেকে 100 কিলোমিটারের ওই ভেতরে হবে, তার মানে মক্কার কাছাকাছি এখন চলে এসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসফান ওইটাকে ইংরেজিতে ইউদিয়া লিখা আছে, যার ফলে ওই এলাকার লোকের আসফান পড়ে, কিন্তু আসফান শুদ্ধ না, আসলে ওসফান নাম, আইনে জম্মা দিয়ে। যেমন ওসমান, ওসমান লিখলে কী লিখবেন? হ্যাঁ হ্যাঁ, ইউ দিয়ে। এখন ওসমানকে কেউ যদি আসমান পড়ে তো কী হিসেবে বললাম, বলছেন ফাল্লাম্মা মাররা বিওয়াদি ওসফান, ওসফান নামক উপত্যকায় যখন অতিক্রম করলেন রাসূলুল্লাহ সাল্লাম, কালা বলে ইয়া আবা বকর আইয়ুওয়াদিন হাজা, হে আবু বকর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বললেন যে এই উপত্যকাটির নাম কি জানো, চেনো? কালা ওয়াদি ওসফান, এটির নাম হচ্ছে ওসফান নামক ওয়াদি, ওয়াদি দুই পাহাড়ের মাঝখানের সংকীর্ণ সমতল জায়গাকে বা নিচু জায়গাকে ওয়াদি বলা হয়। আর মক্কা মদিনার এলাকায় চারিদিকে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে নিচু এলাকা, এগুলোকে বলা হয় ওয়াদি বা উপত্যকা। কালা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গা সব ওসফান সম্পর্কে প্রাচীন ঐতিহাসিক জায়গা, লাকাদ মাররা বিহি হুদ ওয়া সালেহ, এই এলাকা হয়ে হুদ আলী ইসলাম এবং সালেহ ইসলাম প্রাচীন যুগে, মানে সবচেয়ে প্রাচীন যেসব যুগের আম্বিয়া রসুল তাদের অন্যতম হচ্ছেন হুদ এবং সালেহ আলিহিম আসসালাম, নূহ আলি ইসলাম, আদম আলি ইসলামের পরে নূহ আলি ইসলামের যুগ, আর নূহ আলি ইসলামের পরে পরে ও আদ এবং এই সামুদ, আদ সামুদ জাতি খুব প্রাচীন জাতি। ইব্রাহিম আলী ইসলাম আজকে থেকে প্রায় আনুমানিক বলা হচ্ছে, ঐতিহাসিকরা বলছেন বা তাফসিরকাররা বলছেন যে প্রায় 5000-এর বেশি হয়ে গেল, 5000 বছর আগের জামানা হচ্ছে ইব্রাহিম খলিল আলী ইসলামের জামানা, ইসমাইল ইসাকের জামানা, তার অনেক আগের যুগ হচ্ছে আদ সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়। আদ সম্প্রদায় বসবাস করতো ইয়েমান এবং ওমান আর সৌদি আরবের বর্ডার এলাকায়, যেটাকে আজকাল আর রবুল খালি বলা হয় আরবি ভাষায়। রবু মানে চার ভাগের এক ভাগ কোয়ার্টার,
আর খালি মানে শূন্য, ওই জন্য ইংরেজিতে এলাকে বলে এমটি কোয়ার্টার বলে। ওই এলাকায় যথেষ্ট তেলের খনি রয়েছে, যার ফলে আর আরাম করে যারা কাজ করে তারা ওইসব এলাকায় কাজ করে, জানেন অনেকেই। আর ওই এলাকায় যেসব ভাইরা থাকেন, আমার বেশ কিছু অনুসারী আছেন, আলোচনা শোনেন, কিন্তু তারা প্লেনে যাতায়াত করেন। ওইখানে মাসে একবার তারা শপিং করার জন্য আসে, দামাম খবর প্লেনে আসে। ওই এলাকা ছিল কার এলাকা? আদ সম্প্রদায়ের এলাকা। আদ সম্প্রদায় কি আল্লাহ ধ্বংস করেছেন তাদের পাপের কারণে, তাদের কুফরের কারণে, নবীর প্রতি ইমান না নিয়ে আসার কারণে? নবী ছিলেন কে? হুদ আলী ইসলাম। হ্যাঁ, ওয়াইলা আদিন আখাহম হুদান, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই, মানে তাদের স্বজাতি ভাই, জি দিনী ভাই নয়, কারণ কাফের সাথে কোনো দিনই ভাতৃত্ব নেই। কেন কোরআনের ভাষায় এখানে স্বজাতিকে আখাহম বলা হয়েছে, কেন তাদেরই বংশের, তাদের মধ্যে কারি ছিলেন তিনি। তো হুদ আলি ইসলাম, আর সোয়ালে আলি ইসলাম ছিলেন সামুদ এলাকার নবী বা সামুদ সম্প্রদায়ের নবী। সামুদ সম্প্রদায় কোন এলাকায় ছিল? এটা ছিল মদিনা থেকে খাইবার পার হয়ে যখন তাবুকের রাস্তায় যাবেন, তখন তাবুক এবং খাইবারের মাঝখানে বা মদিনার মাঝখানে একটি শহর আছে আল ওলা, আল ওলা, যেটাকে আজকাল খুব জাঁকজমক করে তৈরি করা হয়েছে পর্যটন এরিয়া হিসাবে, আর বিদেশি পর্যটকের খুব ভিড় পড়েছে আজকাল দেখার জন্য। হ্যাঁ, ধ্বংসের এলাকা, কাফেরদের ধ্বংসের এলাকা, পাপীদের ধ্বংসের এলাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার সাথে যেতে বলেছেন যেসব এলাকায় পাপীদেরকে ধ্বংস করা হয়েছে ওই এলাকায়, আর যদি প্রয়োজন না হয় তো যাবেন না। সেজন্য শখ করে ওইসব এলাকায় যাওয়া আসলে খুব পছন্দনীয় কাজ নয় মুমিন মুসলিমের জন্য। তো এই এলাকা হয়ে, মানে উসফান হয়ে, হুদ আলী ইসলাম এবং সোয়ালে আলী ইসলাম অতিক্রম করেছেন যখন হজে এসেছেন, তখন আলা বাকরাইনে আহমারে, লাল দুই উটের পিঠে চড়ে, লাল দুই উটের পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ধরেন 7000-8000 বছর আগের ঘটনা। কিসের মাধ্যমে বলছেন? তখনকার যুগে কোনো ইতিহাস লেখা হইতো? কোনো ওই ইতিহাসের লেখার কোনো সিস্টেম ছিল না, ইতিহাস লেখা হইতো না। তাহলে অতীতের ঘটনা বলি জানার একটি সূত্র ছিল, সেটা হচ্ছে আসমানি কিতাব। হ্যাঁ, তাওরাতে আছে, না হয় ইঞ্জিলে আছে, হ্যাঁ জবুরে আছে, আর না হলে কোরআনে করিম আছে, ঠিক না? ওহে এগুলি, আর তারপরে ধীরে ধীরে তখন ইতিহাস লেখা শুরু হলো, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে, সেটা এর চাইতে বেশি শক্তিশালী, কারণ তাওরাত ইঞ্জিল জবুর তো বিকৃত হয়েছে, কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা মুশকিল, একমাত্র কোরআন ছাড়া বাকি কিতাব বিকৃত হয়েছে। কিন্তু ওহি তো নবী সাল্লাম যে বলছেন এই কথাগুলি কিসের ভিত্তিতে? ওয়াহির ভিত্তিতে। তাকে ওয়াহি করা হয়েছে যে এই তুমি যে এলাকা দিয়ে যাচ্ছ মক্কা, সেই এলাকা হয়ে এক সময় প্রাচীন যুগে হুদ আলি ইসলাম সোয়ালে আলি ইসলাম অতিক্রম করেছেন দুই লাল উটের উপর চড়ে, এবং তারা দুইজনে চাদর এবং লুঙ্গি পরিধান করেছিলেন, তার মানে এহরামের অবস্থায় ছিলেন তারা। জি, ইউলাব্বন তালবিয়া পাঠ করতে করতে তারা যাচ্ছিলেন ইয়াহুজ্জুন আল বাইতাল আতিক, প্রাচীনতম ঘরের হজের উদ্দেশ্যে, বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে। এ হাদিস মুসনাদ আহমদের রয়েছে, তবে এর সনদে জামা বিন সোয়ালে একজন রয়েছে, ইমাম হাফিজ বিন হাজার রহমাহুল্লাহ তাকরিবুত তাহজিবে বলেছেন যে তিনি দুর্বল, তবে তার হাদিস যদি অন্য কেউ সমর্থক থাকে তাহলে গ্রহণ করেছেন ওলামারা। যাই হোক, হাদিসে কিছুটা দুর্বলতা অবশ্য রয়েছে এই ঘটনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কানা বিসারিফ, ওখান থেকে আর একটু এগিয়ে গেলেন সারিফ নামক স্থানে, একেবারে মক্কার কাছে। এখন সারিফ মক্কায়, প্রায় মক্কায়, এখন মক্কা বাড়তে বাড়তে মদিনার রাস্তার দিকে সারিফ নামক স্থানে চলে এসছে। জমুমের পরেই সারিফ নামক একটি জায়গা আছে জমুমের কাছাকাছি। জমুম জানেন কে? জমুম চিনে মক্কার দিক থেকে মদিনার দিক থেকে যখন মক্কায় ঢুকতে যাবেন তখন প্রথমে একটা ছোট্ট শহর পড়বে, সেটার নাম হচ্ছে জমুম। এই সারেফ নামক স্থানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, হাজাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাসিক চলে আসলেন, ইহরাম করে গেছেন হজ করার উদ্দেশ্যে, আর হজের তামাত্তু তার মানে গিয়েই বাইতুল্লাহ তওয়াফ করবেন, সাফা মারওয়া সাঈ করবেন, দিয়ে হালাল হবেন, এটি ছিল উদ্দেশ্য। কিন্তু মাসিক চলে আসলে, মাসিক থেকে পাক না হইলে তাহলে বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না, যার ফলে বাধাগ্রস্ত হয়ে গেলেন, এক সমস্যা তৈরি হলো, কী করব। তিনি কান্না করছেন যে হায় আমি এলাম এহরাম করে, উমরা করব, হজ করব, আর আমার মাসিক চলে আসলো, কাঁদছেন তিনি। এ হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে।
উমরার এহরামে আহাল্লাত বি উমরাতিন হজের তামাত্তু নিয়ত করেছিলেন, উমরার নিয়ত করেছিলেন। তারপরে ফাদাখাল আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খেমাতে প্রবেশ করলেন, কারণ নয় বিবি ছিল সবসময়, তো একজন থাকলে একজন স্ত্রীর সাথে সবসময় আছেন ওই, আর তারপরে সাথী সঙ্গীদের সাথে বেশি সময় দিতে হচ্ছে সাহাবায়ে কেরামদের সাথে। তার খেমাতে প্রবেশ করলেন, দেখলেন ওয়াহিয়া তাবকি, কান্না করছে। আচ্ছা মায়ুবকি, কী বাবা তুমি কান্না কেন করছো? লাল্লাকে নফেস্তে, বুঝেছেন, বুঝেছেন আব্বাব দেখে যে মনে হয় তোমার মাসিক চলে এসছে। মাসিকও আরবি ভাষায় নেফাস বলা হয়, এখানে নফেস্তে মানে হিজতে, মানে হাইজ চলে এসছে। কালাত নাম বললেন, হ্যাঁ মাসিক চলে এসছে, আমি ওই জন্য কাঁদছি। কাল হাজা সাইয়ুন, এটা তো এমন একটা জিনিস, তার কথা বললো আল্লাহ বানাতে আদম, আদমের মেয়েদের উপর আল্লাহ এটা লিখেই দিয়েছেন সৃষ্টিগত, আদমের মেয়েরা যে কোনো আদম সন্তানের মেয়ে, মেয়ে জাতি নারী জাতি সাবালিকা হলেই মাসিক আসবে, আসবেই। আর না যদি মাসিক হয় তার মানে রোগী, অসুস্থ, তার রোগ, এটি বড় রোগ। জি এ ফালি মায়াফল হাজ, সুতরাং হাজিরা যা করে সব কাজ করো, রাইরা আল্লাহ তা তৌফিবুল বাইত, বাস বাইতুল্লাহ তফ করবেন, বাইতুল্লাহর তফ সব কাজ করো, দুয়া জিকির আজকার সব করো, আর সালাত তো যে কোনো জায়গায় চলবে না, নামাজ চলবে না, কোরআনে কারিম স্পর্শ করা চলবে না, কিন্তু প্রয়োজনে মাসিক অবস্থায় কোরআনে কারিম মুখস্থ তেলাওয়াত করতে পারবে, টাচ না করে দেখে দেখে তেলাওয়াত করতে পারবে, রাখা আছে টেবিলে না ছুঁয়ে তেলাওয়াত করতে পারবে। এই মতটি যদিও অল্প আলমা কেরাম বলেছেন, কিন্তু অনেক গবেষক আলমারা বলেছেন, অধিকাংশ আলমার বলছেন যে তেলাওয়াত মুখস্থ করতে পারবে, তাহলে একটা মহিলা দশ দিন ধরে মাসিক, মাসে দশ দিনও কোরআন তেলাওয়াতে বঞ্চিত থাকবে নাকি? তারপরে বঞ্চিত করা যায় এত বড় একটা ইবাদত থেকে, গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চাতে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে কোরআন কেরিম, তার থেকে যদি বঞ্চিত রাখেন তাহলে তার জন্য অকাট্য দলিল লাগবে। আসল বিষয় হচ্ছে কোনো শক্ত দলিল নেই যে মাসিক অবস্থায় কোনো মহিলা কোরআন তেলাওয়াতই করতে পারবে না, হ্যাঁ ছুঁইতে পারবে না। জি এটা ঠিক আছে, তো এই মতটি হচ্ছে বেশি শক্তিশালী মত। জি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন আর বললেন যে চলো এগিয়ে চলো। আর সাহাবায়ে কেরামদেরকে সারেফ নামক স্থানে বলে, এই সারেফ নামক জায়গাটির আর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কারো জানা আছে? এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, এখানে তার সাথে প্রথম বাসর হয়েছে, সাক্ষাৎ হয়েছে স্বামী স্ত্রীর প্রথম। আল্লাহর কাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দীর্ঘদিন পরে আবার হজে এসেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জায়গায় তার ইন্তেকাল হয়েছে, সেখানে তার কবর আছে, কবরটা চিহ্নিত করা আছে, আমি কয়েকবার দেখেছি, প্রায় যখন ওই কাছাকাছি যাই তখন, যদি প্রাইভেট কারে থাকি অথবা বাসে থাকি, যদিও খুব এইরকম কম সফর করা হয় মক্কা থেকে মদিনা, কিন্তু গেলে আমি ওখানে একটু দেখি, নজর রাখি যে এই যে কবর, সালাম করার জন্য, সালাম দেওয়ার জন্য গাড়ি চলতে যদি সালাম ফেলে দিলাম। জি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই শরীফ নামক স্থানে সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাল্লাম ইয়াকুন মাহু হাদিয়ুন, যার কাছে হাদির পশু নাই, কুরবানির পশু নাই, ফা আহাব্বাইয়া যারা উমরাতান, সে যদি উমরা করতে চায়, ফালিয়াফাল উমরা করে নিক, হজে কেরান করিও না আর হজে ইফরাদও করিও না, বরং হজে তামাত্তু করো, উমরা করে হালাল হয়ে থাকো, 8 তারিখ ইহরাম বাঁধবে, আর এর মাধ্যমে কী হবে তোমার হজে তামাত্তু হবে, যেটা সুবিধাজনক মানুষের জন্য। ইহরাম অবস্থায় দীর্ঘ সময় থাকা কঠিন, যেসব হাজিরা এখন চলে আসছেন, আর হানাফি মজহাবের অন্ধ মোকাল্লেদ বলছেন আমরা হানাফি হজ করব, সাফিরা বলে সাফি হজ করব, মালিকিরা বলে মালিকি হজ করব, রসুলুল্লাহ হজ করতে চায় না। আমি বেশ কিছু লোকের সাথে কথা বলেছি, তার মধ্যে হানাফিদের সাথে তো যথেষ্ট কথা বলেছি, ইন্ডিয়া বাংলাদেশের এক মাস আগে চলে এসছে, 40 দিন আগে চলে এসে এখনও চলেছে, এই সময় অনেক বাংলাদেশ হাজির চলে এসছে না, মোল্লাগুলো দেখবেন এহরাম অবস্থায় কি আছে, কী করছে, এহরাম একেবারে ময়লা হয়ে যাচ্ছে, তারপর একটা বদল আছে, হয়তো দুটো আছে, হয়তো বদলাচ্ছে, ওইভাবে এক মাস 40 দিন কষ্ট করছে, ওই 10 তারিখে গিয়ে হজ কমপ্লিট করে এহরাম খুলতে হবে হজে কেরানে, এত কষ্ট কেন করছেন? কইছে হানাফি মজহাব। উত্তর কি, যে হানাফি মজহাব উত্তম হচ্ছে যেহেতু কেরান হয়, সেজন্য কেরান করার জন্য, বিশেষ করে মাদাসা বড় মোল্লা মৌলভিগুলো এইরকম হজ করে, আর তাদের যারা অন্ধভক্ত, বাকি যারা চোখ খুলে যারা ইসলাম পালন করে তারা এমনটা করেন না, জানকে এত কষ্ট দেন, গেলেন উমরা করে হালাল হয়ে থাকেন আরামসে, আর তারপরে স্ত্রী থাকলে স্ত্রী সম্ভব করেন, অনেকটা ফ্রি থাকলেন,
কোথায় কোনখানে মাথাটা ঢেকে গেল না কি হয়ে গেল চুল পড়ে গেল না কি হলো এত পরেশানি কিছুই নেই তাই না মানে পরেশানি হালাল হয়ে আছেন আট তারিখে হারাম বাঁধলেন আট নয় দশ দশ তারিখ তিন দিনে হয়ে গেল পরের দিকে আর কয়েক ঘন্টার মধ্যে উমরা হয়ে গেল আপনার ঠিক না কত সহজ তামাত্র তাই না সহজ আবার ফজিলত বেশি কারণ নবী সাল্লাম সমস্ত সাহাবাই কেরামকে যাদের কাছে কোরবানি পশু ছিলেন সবাইকে তামাত্ম করিয়েছেন নিজে আকাঙ্ক্ষা করেছেন লাউ ইস্তাকবাল তো মিন আমরি মাস্তাদওয়ার তো মারওয়ার ওপরে আসছে কথাটি মারওয়াতে সবাইকে বলছেন দেখো তোমরা কি অধিধাগ্রস্ত থাকবেন আমা আমি যদি আগে জানতে পারতাম এই বিষয়টি যে হজে তামাত্ম করতে কোনো অসুবিধা নেই কারণ আগের যুগে জাহিলিয়াতের যুগে এটাকে পাপের কাজ মনে করতো সেজন্য আমি ভাবলাম যে হাদির পশু নিয়েই যাই হজরত তামাত্তর পরে দ্বিতীয় নম্বরে উত্তম হচ্ছে কেরান তো কেরান করব আগে যদি জানতাম যে তামাত্ত করার অবকাশ আছে তাহলে আমি মাসুকতুল হাদিয়া মদিনা থেকে হাদির পশু নিয়ে আসতাম না এখানে কিনে কোরবানি দিয়ে দিতাম বলে যাও তাহ ওমর আর ওমরা করে আমি হালাল হয়ে যেতাম তোমাদের মধ্যে সুতরাং যাদের কাছে হাদির পশু নেই সব হালাল হয়ে যাও প্রথম দিকে কয়েকটা পর্যায়ে দু তিনটা পর্যায়ে প্রথম উৎসাহিত করলেন তারপরে বলেন না অবশ্যই যার কাছে হাদির কোরবানি নেবে প্রত্যেকে হালাল হয়ে তোমরা ওমরা করে হজে তামাত্ত করো যার কাছে হাদি নেই ফাহাব্বাসে যদি পছন্দ করে আই যালে ওমরা সেটাকে ওমরা করে নেবে তো ওমরা করে নিক নিয়ত বদলিয়ে নিক ওমান কানা মাহাদিয়ন ফালা কারো কাছে হাদির পশু যদি থাকে তো যেহেতু হাদি জবাই করা সম্ভব না দশ তারিখের আগে জায়েজই নয় সুতরাং সেই ব্যক্তি হালাল হতে পারবে না তাকে হজে কেরান করতেই হবে আর আমি সেই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে এই জন্যই আমি হালাল হতে পারবো না সহিহ বুখারী হাদিস রয়েছে সহিহ মুসলিম রয়েছে মুসনাদ আহমদ রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওয়াহাযিহি রুতবাতুন উখরা ফাওকা রুতবাতি তাখির ইনদাল মিকাত মিকাতের সময় অপশন দিয়েছিলেন যেটা ইচ্ছা সেটা করো যেটা ইচ্ছা সেটা করো হজ্জে কেরানো করতে পারো ইফরাদও করতে পারো আর এখানে এসে বললেন না উৎসাহিত করলেন তৃতীয় যে তিনটি স্তর তাহলে হয়ে যাচ্ছে প্রথম হচ্ছে যে হজ ইচ্ছা তোমার তামাত্ম নয় কারণ তামাত্ম তো আগে থেকে জাহিলিয়াতের যুগে নিষিদ্ধ মনে করে পাপ তেরান করো না ইফরাদ করো অপশন দুটোতে এটা মিকাতে জুলহুলাইফাতে যখন এখানে আসলেন কোথায় এটি ছিল সারিফ সারিফ নামক স্থানে মক্কা ঢুকতে যাচ্ছেন যে এখন মক্কা শুরু হচ্ছে যেখানে সেখানে এসে বললেন তোমাদের মধ্যে কেউ যদি পছন্দ করে যে আমি উমরা করে হালাল হয়ে যাবো তাহলে নিয়ত বদলে নিক আর ওমরা করে হালাল হয়ে যাক মানে হজে তামাত্ম করো তারপরে এগিয়ে গিয়ে যখন আপনার হজ সাফা মারওয়া সাই শেষ হলো তখন বলছেন যে বাধ্যতামূলক যার কাছে কোরবানি নেই সব হালাল হয়ে যাক আসছে বলছেন হাজির উৎপাদন ওখানে এটা হচ্ছে দ্বিতীয় স্তর ফওকার উৎপাদিত তাখির অপশনের স্তরের পরে প্রথম অপশন এটা করো না ওইটা করো তারপর এখানে উৎসাহিত করা হলো ইন্দালমিকাত মিকাতে করা হয়েছিল কি তাখির মানে অপশন দেওয়া হয়েছিল আর এখানে এসে উৎসাহিত করা হলো ফালাম্মা কানা বিমাক্কা যখন মক্কায় পৌঁছে গেলেন আর সেটা অন্য জায়গায় রয়েছে যে মারওয়াতে আমারা আমরান হাতমান বাধ্যতামূলক আবশ্যক করে দিলেন এই নির্দেশকে মাল্লা হাদি আমাহু যার সাথে হাদি কুরবানি পশু নেই এজালা উমরাতেন সেটা উমরা করে নিই উমরা করে নিই ওয়াই ওহিল্ল মিন এহরাম এহরাম থেকে হালাল হয়ে যাক সহজ তোমার জন্য সহজ হবে ওমান কান ও মাহাদি যার সাথে হাদির পশু আছে আই ইয়ুকিম আলা এহরামে সে এহরাম অবস্থায় বহাল থাকবে ওয়ালাম ইউনসাখ জালেকা ওয়ালাম ইয়ানসাখ জালেকা সাইয়ুন আলবাত্তাতা এই বিধান কোনো কিছুতে রহিত করেনি মানে এই বিধান এখনও বহাল আছে সুতরাং কেউ যদি প্রথমখানে এখনও কেউ প্রথমখানে হজ্জে কেরানের নিয়তে গেছে বা হজ্জে এহরাদের নিয়তে গেছে তারপরে এগিয়ে গিয়ে মিকাত থেকে এহরাম বেঁধেছে ধরেন তাইফ থেকে এহরাম বাঁধছেন আপনি হজ্জে কেরানে বা হজ্জে এফরাদের তারপরে আপনি মক্কা যাওয়ার পরে বলছেন যে আমি এত কষ্ট করে ওই হজ পর্যন্ত আমাকে থাকতে হবে অথবা আমি দুই নম্বরটা কেন করবো তামাত্তটা করবো যেটার জন্য নবী উৎসাহিত করেছেন সুতরাং নিয়তকে যদি পরিবর্তন করে নেই কোনো অসুবিধা নেই আসছে যে কিয়ামত পর্যন্ত সাহাবি জিজ্ঞাসা ইয়া রাসূল আল্লাহ এই যে ফাস করা এক নিয়ত থেকে আরেক নিয়তে চলে যাওয়া এটা কি এখনকার জন্য খাস না সর্বদার জন্য বলছে বাল্লিল আবাদ সর্বদার জন্য বল সালাহ সোরাকা বিন মালিক বরং সোরাকা বিন মালিক জিজ্ঞেস এই সোরাকা বিন মালিক ছিলেন হিজরতের সময় যে ঘোড়া নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য ওই একশোটা উটের প্রাইজ নেওয়ার জন্য
জীবিত এনে দিতে পারি কাফেররাকে, আর না হলে যদি মৃত গলাটাও কেটে নিয়ে আসবে। তিনবার করে চেষ্টা করেছে, বারবার চেষ্টা করেছে, তৃতীয় লোভ সামলাতে পারে না। তৃতীয়বার যখন তার ঘোড়া একবার ধসে গেল আর তারপর সেখান থেকে আগুনের ধোঁয়া উঠতে শুরু হলো, তখন সে ভয় পেয়েছে, তারপর ফিরে এসেছে। সেই লোক সাহাবি মুসলমান হয়েছে, আর পাক্কা মুসলমান হয়ে এই এই আপনার বিদায় হজে মশলা জিজ্ঞেস করছে, আল্লাহ কাকে কি করতে পারে না চিন্তা করে। সূরা কোয়েন মালিক জিজ্ঞেস করলেন, আনা হাজে হলো উমরা, এই উমরা সম্পর্কে, আল্লাতি আমারাহুম বিল ফাসখি ইলাইহা, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন, ফাস্ক করা। ফাস্ক করা মানে হচ্ছে বিচ্ছেদ করা। আপনি একটা নিয়তে ছিলেন, সে নিয়তকে বিচ্ছেদ করে আরেকটা, এই জন্য ফাস্কে নেকা মানে বিবাহ বিচ্ছেদ। ফাস্ক আগে ছিল আপনার নিয়ত কিসের, হজ উমরা দুটো একসাথে কেরানের, সেটাকে বিচ্ছেদ করে দিলেন, দিয়ে তখন আপনি সেটা উমরা করে নিলেন। অথবা আপনি হজে এফরাদের নিয়ত শুধু হজের নিয়ত করেছেন মিকাত থেকে, না হজ না, হজটাকে আমি উমরা বানিয়ে দিলাম, এটা হচ্ছে ফাস্ক। বলছেন যে এই সম্পর্কে জিজ্ঞেস করলেন, হাল হেয়ালে আম এহিম জালেকা, সেটা কি শুধু ওই বছরের জন্য, যেহেতু প্রথম বছর মানুষরা অনেক কিছু জানে না, আমলিল আবাদ নাকি চিরকালের জন্য। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি বলে, লিল আবাদ চিরকালের জন্য, কিয়ামত পর্যন্ত আমি আপনিও এরকম করতে পারি। জি, হাদিস কোথায় রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। তারপরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এগিয়ে গেলেন শরীফ থেকে, তারপরে এলা আন নাজালা বিযিতুয়া, যিতুয়া নামক সেই জায়গাটির নাম তখন ছিল যুতুয়া বা যিতুয়া, তুয়া নামক স্থানে বা যিতুয়া নামক স্থানে অবতরণ করলেন, সেটা এখন মক্কার ভিতরে। কোন জায়গায় লেখক আল্লাহ তাআলা রহম করেন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, শুধু তুয়া, যদি যিতুয়া থাকতো তো হয়তো আমিও আপনাদের জন্য এক্সপ্লেন করতে পারতাম না। কিন্তু এক বলেছে ওয়াহিয়াল মারুফা, সেই জায়গাটি পরিচিত, বে আবারি জাহির, আবারে জাহির, জাহিরের কূপের এলাকা, বেরুনের বহু বচন হচ্ছে আবার জাহির। আর যারা মক্কা সম্পর্কে নলেজ রাখেন, মক্কার একটি বড় মহল্লার নাম, প্রসিদ্ধ মহল্লার নাম হচ্ছে হাইউজ জাহির, জাহির মহল্লা, যেটা যখন আপনি মদিনার দিক থেকে মক্কা ঢুকলেন আর মসজিদ আয়েশা মসজিদ তানিয়াম পার হয়ে গেলেন, আর তারপর এগিয়ে যাওয়ার পরে দেখবেন যে ওইখানে অমুলকা ইউনিভার্সিটি, মহিলা ইউনিভার্সিটি আছে, দেখবেন যে রোডের ওপর দিয়ে একটা ই করা আছে, আপনার রাস্তা করা আছে, এই বিল্ডিং তো ওই বিল্ডিংয়ে দেখেছেন এটা। এবার ওই এলাকাটার নাম জাহির, ওই এলাকার নাম জাহির। জাহির পাশে হচ্ছে হাইউন্নজহা, যেখানে আমি এক বছর একটা মাস রমজান মাসে, রমজান মাসে বলছি হজ মৌসুমে এই সময়টাই, হজ পর্যন্ত আমি ডিউটি করেছি, যার ফলে ওই মহল্লাগুলোতে হেঁটে হেঁটে সব রাস্তা চেনা আছে, সব বিভিন্ন মসজিদে গিয়েছি, গাড়ি দিয়ে গেছি। কিন্তু তারপরও অনেক সময় করতাম কি, ওখান থেকে ফজরের আগে এক দুই ঘন্টা আগে হাঁটতে লাগতাম হারাম, চলে একটু হাঁটি, এক্সারসাইজও হবে আর রাস্তাও চেনা হবে। জি, একদিন প্রথম দিন হাঁটতে লেগেছি, রাস্তা তো শর্টকাট রাস্তা চেনা নেই, যেখানে সমতল পাই, কারণ তো চারিদিকে তো পাহাড়, ওপরে উঠে গেলে তো মুসিবত, যেখানে সমতল পাই ওখান দিয়ে যাই। এই করতে করতে প্রায় 50 মিনিট হেঁটে হারাম পৌঁছেছি, খুব স্পিডে, একা হাঁটছি মানে কি স্পিড, কারণ এমনি আমি নিয়েও তো আমি আস্তে হাঁটতে অভ্যস্ত না। জি, আস্তে হাঁটার লোক আমার সাথে হজ টজে গিয়ে আমার পেরেশানি হয়ে যায়। আমার বেশ কিছু লোকের সাথে হজ করেছি, দেখেছি আমার সাথে হজ করলে অ্যাক্টিভ লোক হইতে হবে। তো যাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখুন সবাইকে। এই জাহের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি অবতরণ করলেন, ফাবাতা বিহা, সেখানে রাত্রি যাপন করলেন, কাবার কাছাকাছি চলে গেলেন না, নিজেদের যে বাড়ি ছিল ওই জায়গায় গেলেন না, যে জায়গাটা আপনার মাওলাদুর রসুল চিনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির এলাকা। জি হ্যাঁ, এদিক থেকে মারওয়া, মারওয়ার দিক থেকে যখন ঢুকতে যাবেন তখন ওই জায়গায় একটা লাইব্রেরি আছে, আনুমানিক বলা হচ্ছে। ফাবাতা বিহা, সেখানে রাত কাটালেন, লাইলাতুল আহাদ, সেটি ছিল রবিবারের রাত, আর তারিখটা ছিল জিলহজ মাসে, লে আরবাইন খালাউন, চার দিন পার হয়েছে, চতুর্থ তারিখ, হ্যাঁ চতুর্থ তারিখ বা চার দিন পার হয়েছে, তারপরে পঞ্চম দিন। ওসাল্লা বিহা সুবহা, সেখানেই ফজর পড়লেন, ফজর পড়ার জন্য সেখান থেকে জাহের থেকে ধরেন 3-4 কিলোমিটার হবে, 3-3.5 কিলোমিটার হয়তো হবে, হারাম গেলেন না, রাত ওখানে কাটালেন। সোম্মাক্তা সালামিনী আওয়ামেহি, সেদিন গোসল করলেন, তাহলে বুঝে এরা অবস্থায় গোসল করা যাবে, এরা অবস্থায় আছেন। ও নাহাদা এলা মক্কা, তারপরে উঠে দাঁড়ালেন মক্কায় ঢোকার জন্য, তখনকার যুগে তার মানে জাহের এলাকা মক্কার বাইরে, হ্যাঁ
অনেকে কিন্তু একই শহরে বাস করে আর বলে যে অমুক জায়গায় যাচ্ছি, দেখবেন আপনার 91 যারা থাকে 71 কোথায় যাচ্ছে, আমি দাম্মাম যাচ্ছে, কথাটা কি যুক্তিসঙ্গত সূক্ষ্মভাবে? ও তো নিজেই দাম্মামে আছে, ঠিক না? সে দাম্মামে যাচ্ছে, খবরের লোক যদি দাম্মাম বলে তো একটা কথা, তাই না? তো এইরকমই মদিনার লোকেরা এরকম বলে, হারাম যাচ্ছে তো বলতে যায় না। আমরা বলতাম কি, আমরা মাদার মদিনার ছাত্র যেহেতু বুঝি, আমি কোথায় যাচ্ছি, মদিনা ইউনিভার্সিটি থেকে হারাম যাচ্ছি, কিন্তু মদিনা ইউনিভার্সিটি আছে বলছে মদিনা যাচ্ছি, কথা হইল তো এর অনেকে বলে থাকেন। তো যাই হোক, ওয়াসাল্লা বিহা সোফজর পড়লেন, গোসল করলেন সেখানে, তারপরে মক্কার উদ্দেশ্য রানা মানে কাবার উদ্দেশ্য রানা, ফাদাখালাহ নাহারান, সকাল সকাল দিনের বেলা প্রবেশ করলেন, মিন আলাহ কোন দিক থেকে, মক্কার উঁচু এলাকা দিয়ে। হ্যাঁ, তাহলে মক্কা জানতে হবে যে 1400 বছর আগে কোন দিকটা উঁচা ছিল, কোন দিকটা নিচা, এখন বোঝাই মুশকিল। এখন এমন হয়েছে পাহাড় কেটে কুটে যেই এলাকায় পাহাড় উঁচা ছিল সেগুলো হয়তো নিচা হয়ে গেছে, ঠিক না? তবে মক্কায় যারা বাস করে তারা বুঝে, কিন্তু এই জিনিসগুলো বুঝবে, বা যাদের কোরআন হাদিসের ভালো জ্ঞান আছে, মক্কা সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে, ভৌগোলিক জ্ঞান আছে, তারাও বুঝবে। জি, তো উঁচু এলাকা দিয়ে প্রবেশ করলেন মক্কার, যেটাকে বলা হয় সানিয়াতুল উলিয়া, আল্লাতি তুশরিফু আলাল হুজুন, সেটাকে বোঝানোর জন্য বলছে যেটা গিয়ে আপনাকে নামাবে হুজুনে। হুজুন হচ্ছে যেদিকে আপনাদের বাসগুলি থামে, উমরার বাস দামাম থেকে সুলেমানিয়া, ওইটাকে বলা হয়। আজকাল কী বলা হচ্ছে এটাকে, মোয়াল্লা, যে কবরস্থান আছে তার আশেপাশে, তার একটু আর একটু এদিকে আসেন যেখানে পুরাতন গভর্নর হাউস আছে, ওইগুলো হুজুন। হ্যাঁ, ওই এলাকা হচ্ছে হুজুন। তো ওখান দিয়ে ঢুকলেন, তাহলে এই দিক থেকে মিসফালার বিপরীত দিক থেকে ঢুকলেন, মারওয়ার দিক থেকে ঢুকলেন, তাই নবী সাল্লাম। এই জন্য নবী সাল্লাম কাবায় যখন ঢুকেছেন কোন গেট দিয়ে ঢুকেছেন এটা অনেকেই জানেন না। হ্যাঁ, সেটা হচ্ছে বানু সাইবা একটা গেট আছে, দেখবেন যে মারওয়া আর সাফার মাঝখানে অনেকগুলি গেটের নাম লেখা আছে, বাইরে থেকে লেখা আছে, তবে একটা বানু সাইবা গেট আছে, একটার নাম বাবুসালামে লেখা আছে, সূক্ষ্মভাবে বাবুসালাম বলা হচ্ছে, বাবুসালাম দিয়ে ঢুকেছেন। যারা জানে তারা চেষ্টা করে যে নবী সময় যেই দরজা দিয়ে ঢুকেছেন ওই দরজাতে ঢুকবো, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, প্রথম দিকে অনেক বছর জানতাম না। তারপরে এক লোক এসে বলছে যে আমি নবী সাল্লাম যেই দরজা দিয়ে ঢুকেছে সেই দরজাতে ঢুকবো, কারো কাছে শুনে এসেছে যে বাবুসালাম, তো বাবুসালাম কোথায় ও চেনে না, সম্ভবত মিশরি লোক ছিল, বাবুসালাম কোথায়, আর আমি ওখানে পাশে কিন্তু দাঁড়িয়ে, আমি বলব এই তো বাবুসালাম। জি, তো মক্কার মক্কায় বাবুসালাম আছে, কাবা আর মসজিদ হারাম বাবুসালাম আছে, আর মসজিদ নবী তো এক নম্বর, যেটা গেট আপনি ঢুকছেন যেদিক থেকে জিয়ারার জন্য সেটা হচ্ছে বাবুসালাম, দুই নম্বর, তারপরেরটা বাবুর রহমা, বাবুর রহমা। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন তাহলে হুজুন হয়ে, ওয়াকানা ফিল উমরাতি ইয়াদখুলুহা মিন আসফালিহা, কিন্তু যখন উমরা করতে যেতেন নবী সাল্লাম, যেমন ষষ্ঠ হিজরিতে তো হুদাইবিয়া সন্ধি যেতে পারলেন, ওই বছর ফিরে আসতে হলো হুদাইবিয়া থেকে, হুদাইবিয়ার বর্তমান নাম কি কে বলতে পারে, সব বলে যান, সময়সী, জেদ্দার রাস্তায় যাবেন সময়সী একটু জায়গা আছে, তো ওই সময়সীর পুরানো নাম হচ্ছে হুদাইবিয়া। তো যখন উমরায় গেছেন সপ্তম হিজরিতে, উমরাতুল কাজায় গেছেন, উমরা যে গেছেন তখন কিন্তু মক্কায় প্রবেশ করেছেন বা কাবায় প্রবেশ করেছেন নিচু এলাকা দিয়ে। নিচু এলাকা কোন দিকে? আবার নিচু এলাকা হচ্ছে আপনার মিসফালা আর আপনার যে কিং আবদুল্লাহর এক্সটেনশন, এর মাঝামাঝি ওইদিকে আপনার যেদিকে জারুয়াল বলা হয় মহল্লাটাকে। হ্যাঁ, তারপরে আপনার ওখানে বিন লাদেন মসজিদ আছে, ওই রাস্তাটায় জেদ্দার দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এদিকটা নিচু এলাকা, এই দিক দিয়ে বেরিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নিচু এলাকা দিয়ে, নিচু এলাকা দিয়ে প্রবেশ করেছেন উমরার সময়, কিন্তু এবারে কিন্তু উঁচা এলাকা দিয়ে প্রবেশ করেছেন, নিচু এলাকা দিয়ে বেরিয়েছেন। সোম্মা সারা, তারপরে এগিয়ে গেলে হাত্তা দাখাল মসজিদ, তার মসজিদে হারামে প্রবেশ করলেন, সেই দিন মসজিদ হ্যাঁ প্রবেশ করলেন। ওয়াজালিকা দোহান, সময়টা ছিল পূর্বাহ্নের সময়, দোহা চাস্তের সময়, দোহা মানে চাস্তের সময়, চাস্তের সময় মোটামুটি 9টা 10টা এই সময়গুলো। ওজাকারা তাবরানি, ইমাম তাবরানি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আন্নাহু দাখালা মিন বাবে বানি আবদে মানাফ, আবদে মানাফের বংশের দরজা দিয়ে, এই এই এলাকায় আবদে মানাফের বংশধান মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর হাশেম, আর হাশেমের বাপ হচ্ছে আবদে মানাফ, এলাকায় বসবাস করতো কুরাইশের।
এই গোত্রটি ওই এলাকার দরজা দিয়ে প্রবেশ করলেন আল্লাযী ইউসাম্মা বাবানি শাইবা যেটাকে বাবে বানি শাইবা বলা হয় বাবে বানি শাইবা বলা ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইমাম হাইসামিও মাজমুউ যাওয়ায়েদ উল্লেখ করেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তবে হাদিসটিতে একটু দুর্বলতা আছে وذكر احمد امام احمد رحمه الله انه উল্লেখ করেছেন انه كان اذا دخل مكانا من دار يال استقبل البيت যখনই তিনি প্রবেশ করতেন ইয়ালার বাড়ির দিক থেকে তখনই استقبل البيت কিবলামুখী হতেন ও দার দোয়া করতেন امام তাবারানী আরো উল্লেখ করেছেন انه كان اذا نظر البيت যখন নবী সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টি পড়ে কাবা ঘরের উপর কালা তখন এই দোয়াটি পড়েছে আল্লাহ মসজিদ হাজাল বাইত তশরিফান ওয়া তাযীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান কেউ কেউ এই দোয়া জানেন এই দোয়া জানেন কেউ জানেন না এই দোয়ার সনদ যঈফ দুর্বল সহিহ নয় তো এখানে উল্লেখ করেছেন ইমাম তাবারানীর বরাত দিয়ে আর ভাষ্যকার এই জন্য লিখছেন যে এই হাদিস হুজাইফা ইবিন উসাইদ থেকে বর্ণিত ইমাম তাবারানীর তাতে রেফারেন্স রয়েছে তাবারানির মুজামুল কাবির মুজামুল আওসাতে কিন্তু তাতে আসিম বিন সুলাইমান কুজি রয়েছেন ওহ মাতরুক বর্ণনাকারী হচ্ছেন পরিত্যক্ত মানে অত্যন্ত দুর্বল পরিত্যক্ত কোন বর্ণনাকারীকে বলা হয় যাকে ছেড়ে দিয়েছে পরিত্যক্ত মানে কি ছেড়িয়ে দিয়েছেন ও কেউ শোনে না ওর কেউ নাই না আজ যদি কোনো ধরেন বক্তা বলছেন ওর নয় চলবে না পরিত্যক্ত একদম পরিত্যক্ত আর কিছু আছে যে বেছে বেছে নিতে হবে কিছু আছে যে না খুব সতর্ক নিতে হবে নাও যাবে কিন্তু ওতে ঘাস বেশি ওর বক্তব্যে ভুল ভাল বেশি আছে ফতোয়াতে ভুল ভাল বেশি সুতরাং বেছে বেছে নিতে হবে আলেমদেরকে তিন ক্যাটাগরি জানবেন কিছু আছে পরিত্যক্ত একবার সহি আকিদার দাবিদার পরিত্যক্ত কারণ এত বেশি ভুল আবার কিছু আছে যে ধরেন বেশ কিছু ভুল আছে কিন্তু ভুল আছে যথেষ্ট ভুল আছে তাহলে একটু চোখ খুলে সব ফতোয়া নেওয়া যাবে না হ্যাঁ আর যাদের অধিকাংশই ঠিক আছে কিন্তু অল্প স্বল্প মানুষের প্রত্যেকে ভুল আছে হতে পারে সেই ভুলটা যদি আপনার ধরা পড়ে তাহলে ভুল আর না ধরা পড়ে তো আল্লাহ আপনাকে ধরবেন না আর ওই ব্যক্তিকেও ধরবেন কারণ সেও চেষ্টা করেছে ইজতিহাদ করেছে তার যদি যোগ্যতা থাকে ইজতিহাদের এটাও শর্ত তো যাই হোক এই হাদিসের দোয়াটি আল্লাহ মসজিদ হাজাল বাইতা অনেক কিতাবে কিন্তু এই দোয়া আছে আর অনেকেই পড়েন এই দোয়া আল্লাহ মসজিদ হাজাল বাইতা তশরিফান হে আল্লাহ তুমি এই ঘরের বাইতুল্লাহর কাবা ঘরের সম্মান বাড়িয়ে দাও ও তাজিমান মহত্ব বাড়িয়ে দাও ও তাকরিমান মর্যাদা বাড়িয়ে দাও ও মাহাবাতান এবং তার প্রভাব বাড়িয়ে দাও অরবে আনহো আর একটি বর্ণনা রয়েছে আনহো কানা ইন্দা রুয়াতেহি ইয়ারফাইয়াতেহি যখন কাবা ঘর দেখতেন তখন দুই হাত উঠাতেন ওই কাব্র তকবীর বলতেন যে অনেককে দেখা যায় এরকম করে এই জয়ীফ হাদিসগুলির ভিত্তিতে একবারে অত্যন্ত দুর্বল হাদিস আর বলতেন আল্লাহ মান্তাস সালাম ইন কাসালাম হাইয়ানা রব্বানা বিসালাম আজকাল ছোটি কিতাবগুলিতে এই দোয়াগুলি পাওয়া যায় অনেকে পড়ে হাইয়ানা রব্বানা বিসালাম আল্লাহ মসজিদ হাজাল বাইতা তশরিফান ওয়া তাজিমান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান আগের দোয়াটাও মাঝখানে আসলো আর অতিরিক্ত ওয়াজিদ মান হাজ্জাহু আওয়ে তামারাহু তাকরিমান ওয়া তশরিফান ওয়া তাজিমান ওয়া বিররান ওহ মুরসালুন হাদিসটি মুরসাল আর মুরসাল হাদিস জয়ীফ যদি তার শক্তিশালী কোনো সমর্থক না থাকে মোটামুটি তো এই হাদিস সম্পর্কে বলছেন বাইহাকিতে রয়েছে ইমাম শাফিও বর্ণনা করেছেন ইবনে জুরাইজ থেকে কিন্তু ফাল হাদিস মুনকাতে এই হাদিস হচ্ছে বিচ্ছিন্ন সনদের তবে এটি ওমর রাদিয়াল্লাহু তাআলার থেকে মওকুফ বর্ণিত হয়েছে সেটা সহি তাহলে কেউ যদি বলে যে এটি ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল তাহলে ঠিক বা তার উক্তি ঠিক কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই দোয়া প্রমাণিত এটি সহি নয় তো বলছেন জাকারিয়া ইবনুল কাইম ফিজ জাদ ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ যে বিস্তারিত জাদুল মাদ রয়েছে ছয় সাত খণ্ডে তাতে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি সহি সূত্রে প্রমাণিত দোয়া দোয়াটি তর্জমা করতে আল্লাহ মান্তাস সালাম হে আল্লাহ তুমি সালাম আল্লাহর নাম হচ্ছে আসসালাম মানে শান্তিদাতা শান্তির মালিক অমিন কাসালাম তা তোমার পক্ষ থেকে শান্তি আসে হাইয়েনা রব্বানা বিসালাম আমাদেরকে আপনি শান্তির অভিভাবন দান করুন আল্লাহ মসজিদ হাজাল বেতা আল্লাহ তুমি এই ঘরের তাজিম বাড়িয়ে দাও সম্মান বাড়িয়ে দাও মর্যাদা বাড়িয়ে দাও এবং তার প্রভাব বাড়িয়ে দাও ওয়াজিদ মান হাজ্জাহু এবং আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও বাড়িয়ে দাও যে হজ করবে যে উমরা করবে তারও সম্মান তারও ইজ্জত তারও মর্যাদা তারও নেকি বীররান বীর মানে নেকি
ফালামা দাখাল মসজিদা, যখন মসজিদে প্রবেশ করলেন, এখান থেকে ওমরার পদ্ধতি, নবী সাল্লাম ওমরা কেমন করে করলেন বলা যেতে পারে। তবে যেহেতু নবী সাল্লাহ সাল্লাম হালাল হননি, সেই জন্য ওইখানে মারওয়া করার পরে চুল কাটেননি। পার্থক্য হজ্জে কেরানের সাথে কি, যে হজ্জে কেরানে আপনি চুল কাটবেন না, এখানে আর চুল কাটা চলবে না। ওই 10 তারিখে একবার একসাথে, কারণ দুটো নিয়ে একসাথে চলছেন, হজ ওমরা একসাথে দুটো নিয়ে চলছেন আপনি মিকাত থেকে, নবী সাল্লাম এটাই করেছেন। কিন্তু যারা তামাত্ব করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেম কাজ, বাইতুল্লাহ তওয়াফ করলেন, তার সাফা মারওয়া সাই করলেন, আর তারপরে তখন চুল কেটে হালাল হয়ে গেল, চুল কেটে হালাল হয়ে গেল, হজের তামাত্ব হয়ে গেল। মসজিদে প্রবেশ করলেন, আমাদাল বাইত, প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ পড়লেন না। এই জন্য উত্তম হচ্ছে মসজিদ হারামে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ। মসজিদের আসল আদব হচ্ছে কি, যে কোনো মসজিদের যে গিয়ে বসার আগে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়েন। কিন্তু মসজিদে হারামে উত্তম তাহিয়াত হচ্ছে, উত্তম তাহিয়াতুল মসজিদ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা, তওয়াফের পরে সালাত পড়বেন। তওয়াফটা হচ্ছে তার তাহিয়া সালামি, তওয়াফটা হচ্ছে সালামি। জি ঠিক করে সালামি তো মানে বুঝবেন তো আপ্যায়ন মানুষের। দেখেন সৌদি আরবে সবচেয়ে ভালো আপ্যায়ন আরবদের সেটা হচ্ছে খেজুর আর গাহুয়া দি, ঠিক না, খেজুর আর গাহুয়া দি। আপনারা এখানে দীর্ঘদিন থাকতে থাকে অনেকে এরকম অভ্যস্ত হয়ে গেছেন যে মেহমান আসলে খেজুর গাহুয়া নিয়ে হাজির। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে গিয়ে যদি খেজুর গাহুয়া নিয়ে যান তো ভালো আপ্যায়ন হবে কি, ভালো সালামি হবে? তাহলে কী পেশ করতে হবে? হ্যাঁ, হালালটা পেশ করেন, আবার হারাম বলিয়েন না, চা বিস্কুট দিতে হবে। আজকাল একটু কিন্তু উন্নত হয়েছে, এ দেশে গিয়ে দেখলাম চা বিস্কুট না, একবার নাট বিভিন্ন রকমের, জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, কিন্তু আমার অঞ্চলে গিয়ে দেখলাম সুবহানাল্লাহ, গরিবের বাড়ি তো গিয়েছি আর দেখি এমন কিছু হাজির যেগুলো আমার আমার এখানেও রাখি না হয়তো। হ্যাঁ, কাজু আছে, আপনার পেস্তা আছে, আপনার ওই আপনার কাবলি বাদাম আছে, তারপরে কিশমিশ আছে, মাশাআল্লাহ। আর এক যুগ ছিল শুধু হয়তো লাল চা না হয় দুধ চা দিয়ে দিল, সাথে একটু বিস্কুট ধরাইলো তো ধরাইলো, ঠিক আছে। আর যারা একটু হারাম টারাম মিশিয়ে খায় তারা পান দিয়ে আপ্যায়ন করে, পান না দিলে কোনো আপ্যায়ন হলো না। পানের সাথে বিশেষ করে জর্দা তো থাকতে হবে, কারণ জর্দা ছাড়া পান খুব কমই লোক খায়। জি, জর্দা হারাম, পান অপচয় সেটাও হারামের কাছাকাছি। সৌদি আরবের ওলামার কিন্তু হারাম ফতোয়া দিচ্ছে, এবং এখন নিষিদ্ধ হয়ে গেছে পান, আগে কিন্তু এখানে পান টান পাওয়া যেত, এখন পান কিন্তু নিষেধ। খবরদার, যদি এয়ারপোর্টের পরে আগে পান, আমাদের সব চোখের সামনে কত যে পান ফেলে যে বাংলাদেশের লোক পান নিয়ে আসছে, এতগুলি পান নিয়ে আসছে আর সবগুলি কাঁচড়া ডাস্টবিনে ফেলে দিল এয়ারপোর্টে, এগুলো খুব দেখেছি ছাত্র জীবন থেকে। আর তারপর ওর মাঝে যারা লুকিয়ে টুকিয়ে নিয়ে আসতে পারতো এসে বিক্রি করতো, হ্যাঁ বিক্রি করতো, এখানেও বিক্রি হয় জানেন কি, তো মদিনা এরকম বিক্রি হতো। প্রথম তো আমার জীবন শুরু হয়েছে মদিনা দিয়ে সৌদি আরবের, তো ওখানে দেখতাম যে পান বিক্রি হতো বাঙালি মার্কেটে, তারপরে এখন খুব কড়াকড়ি শুরু হয়েছে, সুতরাং সাবধান। জি, তো বলছেন যে মসজিদ হারামে প্রবেশ করে সরাসরি বাইতুল্লাহর দিকে চলে গেলে এটি হচ্ছে উত্তম। কিন্তু যদি দেখা যায় যে এখন ভিড়ে তওয়াফে নামা যাবে না, অথবা নামতে দিচ্ছে না পুলিশে, হ্যাঁ নামাজটা পড়েই নামতে হবে, অথবা একটু ক্লান্ত আছি একটু পরে করব, বসতে হবে, তাহলে তো বসলে কী করতে হবে, তখন নামাজ পড়ে বসে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে বসবেন। কিন্তু উত্তম হচ্ছে সরাসরি হারামে গেলেন আর চলে যান, আর সরাসরি গিয়ে তওয়াফ শুরু করে দেন, আর তওয়াফের পরে তখন আপনি তওয়াফের সুন্নত 2 রাকাত পড়বেন। ওয়ালাম ইয়ারকা তাহিয়াতুল মসজিদ, নবী সাল্লাম তাহিয়াতুল মসজিদ পড়লেন না, ফাইন না তাহিয়াতুল তওয়াফ, কারণ বাইতুল্লার কাবা ঘরের তাহিয়া সালামি হচ্ছে তওয়াফ, সালামি হচ্ছে উত্তম, সালামি হচ্ছে তওয়াফ। কিন্তু কেউ যদি না পারে তখন তার জন্য অনেক সময় আইনগত বিষয়, যেমন আজকাল এহরামের কাপড় ছাড়া আপনাকে দ্বিতীয়বার তৃতীয়বার যাচ্ছেন, ধরেন তফ করতে দেবেন না আপনাকে, কী করতে হবে, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে বসার জন্য। ফাল্লাম হাজাল হাজারা, যখন হাজার আসাদের সামনে গেলেন তখন সেটা ইস্তালাম করলেন, ইস্তালাম মানে চুমা দেওয়া হয়, ইস্তালাম মানে স্পর্শ করা হয়। তো নবী সাল্লাম চুমা দিয়েছেন কিন্তু ভিড়ভাড় করে নাই, জি চুমা দিয়েছেন ভিড়ভাড় করে নাই, যখন দেখছেন যে ভিড়ভাড় হবে তখন কী করেছেন, স্পর্শ করেছেন, দিয়ে হাতে চুমা দিয়েছেন, হাত দিয়ে স্পর্শ করতে পারেননি, 3 রকম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি লাঠি, আঁকড়াওয়ালা লাঠি, মেহজান বলা হয়, সামনে দিয়ে একটু বাঁকা, এই জন্য আমাদের দেশের লাঠিগুলো যে হুজুরদের লাঠি দেখেছেন তো একটু বাঁকা হয়ে থাকে, এই লাঠিটা আমাদের দাওরা ফারিক করাতে পাগড়ির সাথে একটা লাঠি দিত,
আমাদেরকে দিয়েছে জানেন না, আমাদের দেশে হাফেজ হয় অথবা যারা দাওরা বকারি পড়ে পারে হয় কওমি মাদ্রাসায় তাদেরকে একটা লাঠি পাগড়ি, শুধু পাগড়ি না লাঠি পাগড়ি দিত, তো লাঠিটা ওইরকম হইত। আলেম ওলামারা এই লাঠিটা ব্যবহার করে, খুতবাতে খতিবরা এই লাঠি ব্যবহার করে। এখন তো বড় বড় এত বড় যে ও খতিবের চাইতে উঁচা হয়ে যাচ্ছে লাঠি, মানে হয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই লাঠি দেশে গিয়ে, কারণ আরব দেশে তো এই লাঠি নেওয়া অভ্যাস নেই। লাঠি নিলে ভালো, কিন্তু লাঠি নেওয়াটা আর কি অনেকে জরুরি মনে করেছে আমাদের আহলেদিস ভাইরা, যার ফলে একবার গিয়ে জুমার খুতবা শুরু করেছি আমি লাঠিটা খেয়ালই করিনি, কোনাতে রাখা আছে, তো ধরিয়ে দিচ্ছে আমাকে একজন, আমি বলছি মাশাআল্লাহ আমার চাইতে বেশি ফতো ভালোই বুঝে। তো নবী সাল্লাম ভিড় ভাড় করেন, এই জন্য ভিড় ভাড় করে হাজরা স্বচ্ছ মা দেবেন এটি পছন্দনীয় না, বরং অনেক সময় গুনার কাজ। যদি আপনার দ্বারা কেউ কষ্ট পায় তাহলে গুনার কাজ, মহিলাদের জন্য তো অবশ্যই গুনার কাজ, কেন ওখানে ধাক্কাধাক্কি করতে যাবে? আজকাল এমন কোনো সময় পাওয়া যায় না যে মহিলা বেগানা পুরুষের গায়ে গা না লেগে সে হাজরা স্বচ্ছ মা দিতে পারবে, অসম্ভব বোধ। ওয়ালামিয়া তাকাদ্দাম আনহু ইলা জিহাতি রুকনি ইয়ামানি, রুকনি ইয়ামানির দিকে এগিয়ে গেলেন না আর হাতও উঠালেন না, আর ওয়ালামিয়া কুল নাওয়াইতু নিয়তও পড়লেন না, কারণ বেদাতিরা কী করে তওয়াফের নিয়ত পড়ে, আবার হজের নিয়ত পড়ে, উমরার নিয়ত পড়ে, আর রোজার নিয়ত পড়ে, আর নামাজের নিয়ত পড়ে, যাকাতের নিয়ত পড়ে, জিজ্ঞেস করবেন যে সব নিয়ত পড়া লোক যারা নামাজের নিয়ত পড়ে, রোজার নিয়ত নাসুমা গাদান নাওয়াইতান ওসাইল্লাহি তালা পড়ে, ওদেরকে জিজ্ঞাসা করবেন ওদের মধ্যে পয়সাওয়ালা যে আপনি তো জাকাত দেন, পয়সাওয়ালা নয় হয়তো জাকাত ফরজ না হলেও দান খেরাত তো মাঝে মাঝে করে, করে না? ওয়াজ মাহফিলে দান করে না? কে দান করে না? আমাদের সবাই তো দান করে, তো দানটা ইবাদত নয় কেন? সুন্নত নফল পড়ার জন্য নাওয়াই তো পড়ছেন, আর আপনি সাদকা দান খেরাতের জন্য আপনি নাওয়াই তো পড়বেন না, কেন পড়েন না? যদি নিয়ত পড়া ইবাদতের জন্য এইরকমই শরীয়ত সম্মত হইতো তাহলে সমস্ত ইবাদতে পড়তেন আপনি, জিকির আজকার করার জন্য কোন বেদাতি আপনার নওয়াইতো পড়ে? নওয়াইতো জিকরা আছে কেউ? তাহলে বোঝা গেল যে এটি জাল, জাল। এই জন্য দু তিনটে এবাদতে এদের বেদাতি নিয়ত সীমিত, জাল একবারে মজাহের নামে জাল। হানাফি মজাহের কোনো অস্তিত্ব নেই, ফেকার কেতাবে কোনো অস্তিত্ব নেই, আবু হানিফা শাফি মালিক আহমদ কেউ করেননি এটি। সুতরাং এই বেদাতি নিয়ত ছেড়ে দেওয়া ফরজ, না হলে বেদাত দিয়ে আমল শুরু হবে, আমল নষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতো বেতাওয়াফি হাজাল উসবু, এই সপ্তাহের বা এই সাতটি উমরা, কাজা কাজা, ওয়ালা ইফতাতাহু বিতাকবীর, অথবা তওয়াফ শুরু করছেন তখন আল্লাহু আকবার দিয়ে শুরু করছেন না, হাজিরে হাজির আসাদের সামনে যখন আসছেন তখন বিসমিল্লাহ, প্রথমবার বিসমিল্লাহে আল্লাহ আকবার, তারপরে প্রত্যেকবারে আল্লাহ আকবার, প্রত্যেকবার কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবার না। আবার এই বিদাত অনেকেই করেন, যখনই আসবে হাজির আসাদের কাছে তখনই আবার বিসমিল্লাহ আল্লাহ আকবার, কি গরু ছাগল জবাই করছেন নাকি? হ্যাঁ, তো এটা ভুল আসলে। ওয়ালা হাজাল হাজারা বেজামিয়া বাদানহি, অনেকেই হাজির আসাদের সামনে আসলে গোটা বডিটা হাজির আসাদের সামনে ঘুরায়, আর ঘুরাতে গিয়ে মানুষের জন্য কষ্টের কারণ হয়। আপনি যখন ওখানে স্থির হয়ে থেমে যাবেন তাহলে একটা স্রোত যে চলমান স্রোত রয়েছে, মানুষ হাঁটছে, সেখানে আপনি একটা বাধা দিলেন না, তখন ওই দিক থেকে ধাক্কা খাবেন, একে অপর উপরে ধাক্কা খাবেন না? অবশ্যই ধাক্কা খাবেন। যখন আপনি বডিটা ঘুরেতে যাবেন হাজার আসলে তখনই আপনাকে থামতে হবে, কিন্তু চলতে চলতে চলছেন আল্লাহ হক, চলছেন আল্লাহ হক, চলা হচ্ছে আপনার ইশারাও করা হচ্ছে, ইশারা করা মুস্তাহ, ইশারা এমন না একটু আগপিছ না হয়ে যায়, একটু এগিয়েও না যায়, এত সূক্ষ্ম করতে যার ফলে থামতে হয়, সবগুলি ভুল আসলে, একটু আগেই হয়ে যাক, একটু চলে গেলে নাকি কোনো দোষের কথা নেই। এক সময় একটা কালো পট্টির দাগ দেওয়া ছিল, এতে আরও বেশি ভিড় ভাড় করতো আর ওখানে থেমে যেত। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এখানকার যারা কর্মকর্তা তাদের এই বুঝার তৌফিক দিয়েছেন যে তারপরে অনেক বছর থেকে মাশাআল্লাহ ওটাকে একবার সরিয়ে দিয়েছে। শুধু এক কী চিহ্ন আছে? শুধু ওই দূরে ওই দেয়ালে দূরে বাতি আছে, আর ওই বাতি আর হাজির আসাদকে ম্যাপের মতো করে মাপতে গিয়ে অনেকে ওখানেই থেমে যায়, আর এক মুসিবত, অজ্ঞতা আসলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শরীর হাজির আসাদের দিকে ঘুরাননি, সুম্মান তারপরে ফিরে গিয়ে হাঁটতে শুরু এমনটা করেননি। ওয়াজা আলা হলা শিকল আইমান, ঘুরে গিয়ে একবারে বাম দিকে ছিল হাজির আসাদ, ডান দিয়ে করে দিলেন এমনও করেননি। বাল ইস্তাকবালাহু ওয়াস্তালামহু, একটু ওইদিকে ঘুরলেন, আল্লাহ আকবার, বাম হাতে আছে না,
হাজির আসর কোন দিকে আছে? যখন চলছেন বাম দিকে করতে হবে। বাম দিকে করেই কিন্তু তওয়াফ করতে, কেউ যদি ধরেন এমন সময় কেউ ডান দিকে করে তওয়াফ করলো উল্টো দিকে, তওয়াফ হবে কি হবে না? অধিকাংশ আইমাদের তওয়াফ হবেই না। যেমন কেউ মারওয়া থেকে শুরু করে যদি সাফা আসে তো হবে না তওয়াফ, ঠিক সেই হবে না ওই রকম। সুম্মা আখাজ আল ইয়ামিনি, তারপরে ডান দিকে এগিয়ে যেতে লাগলেন। ওয়ালাম ইয়াদউ ইনদাল বাব, কাবার দরজার সামনে দোয়া করেন, যেমন অনেকে ভিড় ভাড় করে এখানে দোয়া করে, দোয়া করেননি। ওয়ালা তাহতাল মিজাব, আর যে নালাটা, নালাটা কোন দিকে আছে? হ্যাঁ, আপনার এই দিকে, আপনার যেদিকে আপনার হাতিম বা হিজর, হিজর বুঝেন না হাতিম বুঝেন, ওই যে ঘেরাটা, প্রাচীর ঘেরা আছে ইব্রাহিম আলী ইসলামের বুনিয়াদের যেটুকু ছেড়ে দিয়েছিল কোরাইশরা, ওই জায়গাটাকে হাতিমও বলা হয় আর হিজরও বলা হয়। ওই দিকে একটা নালা আছে সোনালি রঙের, দেখবেন ছাদের ওপরে নালা আছে। আমরা সহজ ভাষায় প্রথম যুগ থেকে বলি ওইটা মদিনার দিক, কারণ ওটা মদিনার দিকে পড়ে। জি, তো নালাটা মদিনার দিকে আছে, জি, উত্তর দিকে। তো ওখানেও দোয়া করেননি। ওয়ালা ইন্দা জাহারিল কাবা, হ্যাঁ, ওয়ালা আর কানে, কোনো জায়গায় দোয়া করেন। ওয়ালা ওয়াক্তা, ওয়ালা ওয়াক্তাতালি তওয়াফে জিকরান মুআয়্যানান, আর তওয়াফের জন্য কোনো নির্দিষ্ট জিকির আজকারও নির্ধারণ করেননি। যেমন সাত চক্করের সাত দোয়া বেদাতিরা নির্ধারণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা মোটেই করেন। সুতরাং এই চটি বই পড়ে হজ উমরা করবেন না, সব ভুয়া, সব জাল। বাল হুফেজা আনহু বাইনা রুকনাই, শুধুমাত্র তার থেকে যে সুরক্ষিত বর্ণনা রয়েছে যে দুই রুকন, দুই কর্নারের মাঝখানে, দুই কর্নার দুটো হচ্ছে ইয়ামানের দিকে, দুটাকে রুকনে ইয়ামানি বলে। একটাতে হাজরা আসওয়াদ আছে, আর একটি হাজরা আসওয়াদের আগের যেটি, হ্যাঁ, কর্নার। আর এই দুটো কর্নার একটু এই জন্য ওই আপনার গ্লাভ থেকে খোলা আছে, ঠিক না? তো এই দুটো জায়গায় গিয়ে দুটোর মাঝখানে কি পড়েছেন, তার মানে দক্ষিণ দিকে, হ্যাঁ, দক্ষিণ পূর্ব দিকে, মোটামুটি একবার পুরো দক্ষিণ নয় কিন্তু এই দিকটাই পড়েছেন। এক কর্নার থেকে আর এক কর্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যে কোনো দোয়া তারপরে বাকিটাতে পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। নবী কোরআন তেলাওয়াত করেছেন, কখনো কোরআন তো কখনো কিছু। জি, এই হাদিস মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ার যে হাদিসটি, এটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ ইবনে হিব্বান রয়েছে, এবং হাদিসটি সহি। ও রামালাফি তওয়াফি হাজিহি সালাসাল আশওয়াত, প্রথম তিন চক্করে রামাল করেছেন, মানে দ্রুত বেগে চলে, সাতটি চক্করে প্রথম তিন চক্করে রামাল, রামান মানে আপনার পায়ের ধাপটাকে ছোট করে, এমনি সাধারণ দৌড়ানো পায়ের ধাপটাকে ছোট করেন, আর যেন আপনি একটু স্পিডে চলছেন লাফ দিয়ে। যেমন দেখা যায় আর্মিদের ট্রেনিংয়ে দেখেন না, ধপ ধপ করে তারা কিন্তু লম্বা পা ফেলে, লম্বা ধাপ ফেলে না, ছোট করে ধাপ ফেলে কিন্তু মনে হচ্ছে যে দৌড়াচ্ছে, হ্যাঁ, বা লাফ হচ্ছে। ওইটাতে কী বোঝা যায়? বাহাদুরি বোঝা যায়, যে শরীরে শক্তি আছে। হ্যাঁ, আসলে কাফেরদেরকে দেখানোর উদ্দেশ্য। হ্যাঁ, এটা তো বিদায় হজে, বিদায় হজে তো না হয় দারুল ইসলাম হয়ে গেছে, কিন্তু যখন প্রথমবার উমরাতুল কাজা এসছেন, কাফেররা ওই দিকটাই দেখছিল। কাফেররা কী করছিল? ওই দিকে বসে বসে তামাশা দেখছিল যে মুসলিমরা এরা কীভাবে উমরা করছে, কীভাবে তওয়াফ করছে, দেখি তো ওইদিকে সব নেতা মাথার বসে আছে। আর ওরা বলছে যে এরা মদিনা গিয়ে, মদিনার তো আবহাওয়া তখন খুব খারাপ ছিল, নবী সাল্লাল্লাহু দুয়াতে মদিনার আবহাওয়া ভালো হয়েছে, খুবই খারাপ ছিল। সব সাহাবাকার এসে জ্বরে পড়ে আছেন, অসুস্থ, কারো পেট বড় হয়ে যাচ্ছে, অধিকাংশ সাহাবার পাতলা পায়খানা ধরে নিয়েছে, ডায়রিয়া ধরে নিয়েছে, আল্লাহ আকবার, এত আবহাওয়া খারাপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করলেন, মদিনাবাসীর জন্য দোয়া করলেন, মক্কার দ্বিগুণ আল্লাহ তুমি বরকত দাও। এবং এইখানকার জ্বর, জ্বর ছাড়ে না সাহাবাই কেরামদেরকে, এই জ্বরকে তুমি ওই জোহফার দিকে ঠেলে দাও, তখন জোহফায় কাফের মুশরিক বাস করতো, আল্লাহ ওই দিকে ঠেলে দাও, দোয়া কবুল হয়ে গেল। তারপরে দেখা 1400 বছর আলহামদুলিল্লাহ মদিনার আবহাওয়া সবচেয়ে ভালো এখন সৌদি আরবের মধ্যে, তাই না? জি, আল্লাহু আকবার। তো এই জন্য তারা কী বলেছে, ওয়াহানাত হুম, হুম্মা ইয়াসরিব, ইয়াসরিব মদিনার প্রাচীন নাম, মদিনার জ্বরে, হুম্মা মানে জ্বর, হারারা মানে তো আসলে ইয়ে টেম্পারেচার, আজকাল যে হারারা বলছে, হারারা মানে কোনো জ্বর হয় না, হারারা মানে শরীরের টেম্পারেচার, আর হুম্মা মানে আসলে জ্বর। তো ইয়াসরিবের মদিনার জ্বরে এদেরকে দুর্বল করে ফেলেছে, এরা ক্ষীণ হয়ে গেছে, আমাদের সামনে এদের লড়াই করার কোনো ক্ষমতা নেই, সপ্তম হিজরিতে বলছে, আর অষ্টম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় করছে। এই জন্য আল্লাহর পক্ষেতে হুকুম যে এরা যে তোমাদের সম্পর্কে ধারণা রাখে যে তোমরা সব দুর্বল হয়ে পড়েছো, তাদের সামনে দাঁড়াইতে পারবেন, লড়াই করতে পারবেন না, তো একটু বীরত্ব দেখাও, যেন সাতটা চক্কর, তিনটা চক্কর, আর বিশেষ করে ওই যেদিক থেকে কাফেররা তাকাচ্ছে
কারণ চারিদিক দৌড়েলে তোমার হাঁফসিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কষ্ট হবে তোমাদের, শুধু ওদেরকে দেখা, যখন আড় হয়ে যাবে আর দৌড়াইতে হবে না, আর বাহাদুরি দেখাইতে হবে না। জি, এই জন্য করেছিল। কিন্তু তারপরে সেটা পুরোটাতে করে দেওয়া হয়েছে, প্রথম এটা ছিল শুধু একটা দিকে। কেউ কেউ বলেছেন একদিকে করা যথেষ্ট, কিন্তু তারপরে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে এসেছেন পুরো চারিদিকে প্রথম তিন চক্করে কী করেছেন, প্রথম তিন চক্করে চারিদিকেই রামাল করেছেন। প্রথম যেই তওয়াফটি করবেন আপনি, এটি তওয়াফে কদুম, ওমরাতে ফরজ, আর যদি আপনি হজ্জে কেরান করেন তাহলে নফল, হজ্জে কেরান করেন তাহলে সুন্নত সেটি। তো এতে দুটো অতিরিক্ত সুন্নত রয়েছে যেগুলো অন্য কোনো তওয়াফে নেই, নফল তওয়াফে নেই, দশ তারিখের ফরজ তওয়াফে নেই, বিদায় তওয়াফে নেই। দুটো সুন্নতের একটি হচ্ছে রামাল করা, তিন চক্করে একটু দৌড় দেওয়া ধাপ ছোট করে, আরেকটি হচ্ছে এজতেবা করা, এহরামের কাপড়কে হ্যাঁ একটা কাঁধ খোলা রাখা আর ডান বগলের তল দিয়ে বাম বগল এইভাবে রাখা, এটা এদিক ঢেকে রাখবেন না। আবার অনেক জাহেলরা কী করে, নামাজের তারপরে যখন তপ টপ করা হলো, নামাজ পড়ছে তখনও ওই কাঁধ খোলে আছে, আসলে কাঁধ খোলা সালাত আদায় করা জায়েজ নয়। জি, ওয়া কারাবা বাইনা খুতাহু, ধাপকে কাছাকাছি করে, ওয়াজতাবা বিরেদায় চাদরে ইজতিবা করলেন, তাহলে ইজতিবা করা আর আমল করার সময় ফাজা আল্লাহু আলা এহেদা কাতফাই, দুই কাঁধের এক কাঁধের উপরে রাখলেন, ও আবদা কাতফাই ওখানে আরেকটি কাঁধকে খোলা রাখলেন, ওয়া কুল্লাম হাজ আল হাজার আল আসওয়াদা, যখনই হাজার আসওয়াদের কাছাকাছি আসেন আশারা এলাহি ইশারা করলেন, আল্লাহু আকবার, ওয়াস্তালাম হবে মেহজানিহি, যদি চুমন দেওয়া সম্ভব হলো তো দিলেন, না হলে মেহজান ওই যে বললাম যে আঁকড়াওয়ালা লাঠি, হ্যাঁ অগ্রভাগ বাঁকা, ওই লাঠি দিয়ে কী করলেন, লাঠিটা দিলেন হাজার আসওয়াদে স্পর্শ করিয়ে টাচ করে তারপরে লাঠিতে চুমা দিলেন। তাহলে চুমা দেওয়ার ক্ষেত্রে ভালো করে মশলাটি শোনো, অনেকে ভুল করে চুমা দেওয়ার ক্ষেত্রে, যদি সরাসরি মুখ লাগাইতে পারেন এক নম্বর চুমা, দুই নম্বর চুমা যে আপনি সরাসরি মুখ ঢুকাইতে পারলেন না, কেউ মুখ ঢুকিয়েছেন এখানকার মধ্যে সরাসরি, ও মাশাআল্লাহ, মানে উমরা করলে কমপক্ষে আপনারা এটা মানে আগের থেকে নিয়ত করে গেছেন, এটা একটা করব, ওই ছাত্র জীবনে করেছি আর এখানে আসার পরও করেছি, কিন্তু মহরম মাসে তখন উমরা টুমরা কেউ আসতো না, শুধু এখানকার স্থানীয় কিছু লোক থাকতো, একেবারে খালি থাকতো, তখন সহজে গিয়ে এই করা যায় আর কি, মুখ ঢুকিয়েছি আর হাত ঢুকিয়ে বহুবার করেছি, সব ভিড়ভাড় করেছি ওর মধ্যে দিলাম হাত ঢুকিয়ে চলে গেল, এটাই বেশি করি, আর না হলে আর ইদানিং করি না, কারণ সারা দুনিয়ার উমরা সারা বছর চলছে, এখন উমরা চলছে, হজও চলছে, দুটোই চলছে, উমরার লোকও মজুদ এখন মক্কাতে আর হাজিও মজুদ, কয়েকদিন পরে উমরার লোক যাবে এরকম আছে, যার ফলে এখন এই করা হাজির আসাদের এই চুমা সুন্নাত, সুন্নাত করতে গিয়ে অনেকেই কিন্তু গুনাহ করছেন। যাই হোক, নবী সাল্লাম কী করলেন, স্যার মেহজান সেই বাঁকা লাঠি দিয়ে, অগ্রভাগ যে বাঁকা সেই লাঠি দিয়ে ইস্তেলাম মানে স্পর্শ করলেন, ওয়াকাব্বাল আল মেহজান, আর সেই লাঠিটিকে চুমো দিলেন। তাহলে চুমো দিবেন তিনটি অবস্থায়, একটা হচ্ছে সরাসরি মুখ দিয়ে চুমো দেওয়া, আরেকটি হচ্ছে হাত লাগালেন তারপরে হাতে চুমো দিলেন, আর এটাও যদি না পারেন তো লাঠি ঢুকিয়ে দিলেন আর লাঠি দিয়ে ছুঁয়ে তারপর লাঠিটাকে চুমো দিলেন। চার নম্বর যদি এই তিনটেই না পারেন তাহলে কী করবেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার করে যারা চুমা দেন তারা বেদাত করেন ভুল, শুধু ইশারা করে চুমা দাও এটা জায়েজ নয়, এটি বেদাত, ইশারা করে টান দেবেন। যে তারপরে বলছে হসাবাত আন হসাস, নবী সাল্লাম থেকে প্রমাণ আন না ইস্তালাম রুকন আলী আমানি, রুকনে আমানি স্পর্শ, রুকনে আমানি স্পর্শ করবেন কিন্তু সেখানে কি করবেন না, চুমা দেবেন না, সেখানে চুমা দেবেন না, সরাসরিও চুমা দেবেন না আর হাতেও চুমা দেবেন না, খালি কিছু স্পর্শ করবেন। জি, সেটা সহজ অবশ্যই স্পর্শ করা। ও আলম ইয়াসবুত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত নেই যে রুকনে ইমানিকে কী করেছেন, চুমা দিয়েছেন। ওয়ালা কাব্বাল ইয়াদু ইনদা ইসতিলামি, হাত দিয়ে যে ছুঁয়েছেন স্পর্শ করেছেন তাও হাতেও চুমা দেননি, সরাসরি চুমা না আর হাতেও চুমা না রুকনে ইমানিতেই, তাহলে এগুলি বেদাত হয়ে যাবে। ওসাবাত আন হুসনবী সাল্লাল্লাহু আলাইহি প্রমাণিত আন্নাহু কাব্বাল আল হাজার আস হাজার আসওয়াদকে চুমা দিয়েছেন, মানে সরাসরি চুমা দিয়েছেন, কখনও কখনও ওসাবাত আন এটাও প্রমাণিত আন্ন ইসতালাম বিয়াদি, হাত দিয়ে ছুঁয়েছেন তারপরে চুমা দিয়েছেন, ফওয়াদা ইয়াদু আলী হাত রেখেছেন সুম্মা কাব্বাল তারপরে হাতে চুমা দিয়েছেন, ওসাবাত আন হওয়ার এটাও প্রমাণিত আন্নাহু ইসতালাম বি মেহজানিহি, লাঠি দিয়ে ছুঁয়েছেন, ফাহাজিহি সালাসুসবাদ, এই তিনটি বর্ণনা রয়েছে মানে তিনটি ধরন রয়েছে এই হাজিরা সাদ চুমা দেওয়ার, আর চতুর্থটিতে চুমা নেই, সেটা শুধু ইশারা দিয়ে এগিয়ে চলে যাওয়া।
ইমাম তাবারানি উত্তম সনদে উল্লেখ করেছেন বিসনাদিন জাইয়িদ আন্নাহু ইসতালাম রুকন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকন মানে হাজরা আসওয়াদ ইসতালাম করেছেন আর বলেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার তাহলে তাবারানিতে রয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রথমবার ওয়া কুল্লামা আতালাল হাজরা আসওয়াদ তারপরে যখন যখন চক্কর দিয়েছে হাজরা আসওয়াদ এসেছেন বলেছেন কালা আল্লাহু আকবার তখন কি বলেছেন আল্লাহু আকবার বলেছেন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেননি প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার যেমনটা বললাম তারপরে আল্লাহ আকবার বলেছেন হাদিস এ প্রত্যেকবারে যে আল্লাহ আকবার বলেছেন এটা সহিহ বুখারী তরিফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওয়ালাম ইয়াসতালিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালাম ইয়ামাসসা মিনাল আরকানি ইল্লা লিয়ামানিয়াইন ফাকাত আর চারটি কোণা রুকন মানে কোণা চারটি যে কাবা ঘরের কোণার মধ্যে শুধুমাত্র ইয়ামানের দিকের দুটো কোণাই চুমা দিয়েছে না কি করেছে ইসতিলাম করেছে মানে স্পর্শ করেছেন একটা হচ্ছে রুকনে ইয়ামানি আরেকটি হচ্ছে হাজিরা আসওয়াদ রুকনে ইয়ামানিতে শুধু স্পর্শ চুমা না আর হাজিরা আসওয়াদে স্পর্শ এবং চুমা কারণ কি কারণ এখানে দুটো বৈশিষ্ট্য আছে ওখানে একটি বৈশিষ্ট্য আছে শুনে রাখেন রহস্যটি একমতটা রুকনে ইয়ামানিটা ইব্রাহিম আলী ইসলামের অরিজিনাল বুনিয়াদের ওপর আছে একটা বৈশিষ্ট্য হলো সেই জন্য স্পর্শ আর হাজরে আসওয়াদ ইব্রাহিম আলী ইসলামের বুনিয়াদের ওপর আছে একটা বৈশিষ্ট্য আর একটি বৈশিষ্ট্য সেখানে হাজরে আসওয়াদ কালো পাথর লাগানো আছে দুটি বৈশিষ্ট্য যখন পাওয়া গেল তখন সেখানে স্পর্শের সাথে চমা আর রুকনে শামি আর রুকনে রাকি আর যে দুটো রুকন এই যে হাতিমের দিবা হিজরের দিকে উত্তর দিকে এই দুটোকে কি বলা হয় একটাকে রুকনের স্বামী বলা হয় যেটা সামদেশের দিকে পশ্চিম উত্তরে আর যেটা পূর্ব উত্তরে সেটাকে রুকনে রাখি বলা হয় আবার সংক্ষিপ্ত রুকনাইনের স্বামী আর দুটাই স্বামী রুকন সামদেশের দিকে রুকন মানে মদিনার দিক মানে সামদেশ সিরিয়া লেবানন জর্ডন ওই দিক এই জন্য স্বামী বলা হয় রুকনাইনে আমানি আইনে আমানের দিকে দুটো আর এদিকে দুই কোনাকে স্বামী দুই রুকন অথবা একটাকে এরাকি আর একটাকে বলা হয় স্বামী বলা এই দুটো তে কোনো বৈশিষ্ট্য নেই হাজির আসওয়াদও নেই আর ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওপর নেই সেই জন্য সেখানে স্পর্শও চলবে না আর চুমাও চলবে না জি হেকমত বলছেন ফাল্লামা ফারাগা মিন তাওয়াফি যখন তাওয়াফ শেষ করলেন জাইলা খালফিল মাকাম মাকাম ইব্রাহিমের পেছনে আসলেন মাকাম ইব্রাহিমটা তখন সেটে ছিল কাবার সাথে এখন দূরে সরিয়ে দেওয়া হয়েছে দূরে সরিয়ে দেওয়া হয়েছে ফাকারা আর সেখানে এসে আয়াতটি পড়লেন সূরা বাকারা আয়াত নম্বর 128 ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা দুই রকম কেরাত রয়েছে আর দুটোই প্রসিদ্ধ কেরাত ওয়াত্তাখিজু আর ওয়াত্তাখাজু ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা মানে আমরের সেগা তোমরা মাকাম ইব্রাহিমের সালাতের জায়গা গ্রহণ করো আর ওয়াত্তাখাজু মানে হাজি সাহেবরা ওমরাকারীরা তাওয়াফকারীরা ওয়াত্তাখাজু তারা গ্রহণ করেছে মাকাম ইব্রাহিমের সালাতের জায়গা অতীতের সেটা তখন হয়ে যাবে তারপরে দুই রাকাত সালাত আদায় করলেন কোথায় মাকাম ইব্রাহিম পেছনে মাকাম বাইনহু বাইনাল বাইতে বাইতুল্লাহ আর মুসল্লির মাঝখানে মাকাম ইব্রাহিম তারা সেখানে পড়লেন সুরা ফাতিহার পরে দুটো সুরা দুটোকে ইখলাসের সুরা বলা হয় একটি হচ্ছে সুরা কাফিরুন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস মানে কুল আল্লাহু আহাদ ফালা ফারাগ মিন সালাত সালাত যখন শেষ হলো তখন আবার হাজরা আসওয়াদের দিকে এগিয়ে গেলেন এটি সুন্নাত পারলে আজকাল সম্ভব নয় সাথে সাথে আপনাকে তাড়াতাড়ি বের হওয়ার ব্যবস্থা নিতে হবে ওরা আবার যাবেন হাজির আসওয়াদে তো হাজির আসওয়াদের কাছে আসলেন ফাস্তান ও সেটাকে ইস্তেলাম করলেন মানে চুমা দিলেন বা স্পর্শ করলেন সুম্মা খারাজ আল আসওয়াদ তারপরে সাফার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন কোন দিক থেকে মিনাল বাবিল্লা যখন যেটা সামনে ওখান থেকে বেরিয়ে সামনে যে দরজা পড়ে আর সেটাই সুবিধাজনক যেদিক থেকে আজকাল বেরোতে দিচ্ছে ওই দিক থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে বেরোতে দিচ্ছে কিন্তু তার আগে এই দিক দিয়ে সরাসরি আরও কাছে হবে দেন ঘুরে আসতে হচ্ছে না সাফাত যখন ঘুরে আসছেন তো ঘুরে আসতে হচ্ছে ইদানিং কিন্তু সরাসরি ওই দিক থেকে নবী ইসলাম চলে আসার সামনে ফালাম্মা দানা মিনহু যখন সাফার কাছাকাছি আসলেন তখন এ আয়াতটি পাঠ করেন সূরা বাকারা আয়াত নম্বর 158 ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়েরিল্লাহ এখন এতটুকুই শুধু একদল বলছেন এটাই সূক্ষ্ম আল্লাহ আলম আর কেউ কেউ বলছেন না গোটা আয়াত এখানে সংক্ষেপে বলা হয়েছে হাদিসে কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইন্না সাফা আল মারওয়া তামিন শায়েরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আওয়াতামানা ফালা জুনাহ আলাইহি তাওয়াফা বিহিমা ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম আপনারা কি করেন গোটা আয়াত পড়েন পুরোটাই কিন্তু ওলামারা অনেকেই বলেছেন যে না শুধু এতটুকু যথেষ্ট নিশ্চয় সাফাই মারওয়া আল্লাহর নিদর্শন বলে অন্তর্ভুক্ত আল্লাহ আলম তারপরে আরেকটা বাক্য কেউ কেউ বলছেন যে এইটা বলা সুন্নাত সেটা হচ্ছে আবদাও বেমা বাদা আল্লাহ বিহি
বা কোনো রেওয়ায়েত রয়েছে না বদা আমরা শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, কোনো রেওয়ায়েত রয়েছে ইবদাউ বেমা বাদা আল্লাহ যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে তোমরা শুরু করো, আমরের সেগা অথবা ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা আবদাউ অথবা জামা মুতাকাল্লিমের সেগা নাবদাউ আমরা শুরু করব, আবদাউ হলে আমি শুরু করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবদাউ অলিন্নাসাই নাসাইত রয়েছে ইবদাউ তোমরা সকলে শুরু করো কোনখান থেকে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, মানে সাফা মারওয়া সাই শুরু করবে কোনখান থেকে যেই পাহাড়ের নাম আল্লাহ আগে উল্লেখ করেছেন, কোন পাহাড়ের নাম আগে উল্লেখ করেছেন সাফা, এই কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। এটা এখানে জিকির হিসাবে তাহলে বলতে হবে, হ্যাঁ যে নাকি সাহাবা কেরামদের তালিমের জন্য যেখান থেকে শুরু করে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, যারা বলছেন তালিমের জন্য তারা বলছেন এটা বলার কোনো প্রয়োজন নেই, আর যারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন ধরেন এই বলাটাও সুন্নাত, যেমন ইন্না সাফাল মারওয়া মিন শাইরিল্লাহ পড়া সুন্নাত, ঠিক তেমনি আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি বা নাবদাউ বিমা বাদা আল্লাহ বিহি ইবদাউ বিমা বাদা আল্লাহ বিহি বলা সুন্নাত। নিজের ভাষায় যদি বলতে হয় ধরেন আপনার সাথে ফ্যামিলি আছে, হ্যাঁ বা এমন লোকের আছে যারা এত বুঝে না কিছু ওমরা তরিকা বুঝে না, তাহলে এই কথাটি বাংলা বললে তো এই কথাই বলতে হয় যে যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে আমরা শুরু করি, ঠিক না, বা যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে আপনারা শুরু করেন, আল্লাহ কোত্থেকে শুরু করেছেন সাফা থেকে শুরু করেছেন, সুতরাং সাফা থেকে শুরু করেন মারওয়া থেকে করবেন না, এটা হচ্ছে উদ্দেশ্য আসলে আল্লাহ তাআলা আলম। তো তারপর সুম্মা রাকা আলী তারপরে সাফার উপর চড়ে নিলেন, তাহলে সাফার উপরে চড়ে নেওয়াটাই হচ্ছে সুন্নাত, কিন্তু সাফার গোড়াখানেও কেউ যদি চড়ে, এখন তো সাফা পাহাড়কে আপনার ই করে দেওয়া হয়েছে সেই রকম হয়ে নাই আসল ও রূপে নেই, মানে এমনভাবে সেটাকে পাকা করে দেওয়ার পরে পাহাড়ে বেশ কিছু উঠে গেছেন কিন্তু মনে হচ্ছে উঠেন, হয়তো কিনারাতে আছেন, না পাহাড়ে উঠে গেছেন আপনি, কিছুটা উঠলে উঠা হয়ে গেল। সুতরাং যারা ধরেন ওই আপনার ওই পিলার থেকে ওই দিক থেকে চক্কর দিয়ে আসেন না, নিচেখানে একটু উঠলো আর উঠার পরে ধরেন যারা বিশেষ করে ওই আপনার কী বলে হুইল চেয়ারে ওখান থেকে কিন্তু ফিরে চলে আসে যথেষ্ট, এটাই ওইটাই উঠা, উঠা মানে এই নয় যে একবারে চোড়া তো ওপরখানে উঠতে হবে, এটাও জরুরি না, কিন্তু কেউ যদি ওপরে উঠে আর ওঠার পরে সেখানে দোয়া করলো, আর ওপরে যদি না ওঠে কিছুটা উঠলো তারপরে সেখান থেকে সেখানে দোয়া করলো থেমে দোয়া করলে বেশি উত্তম, আর না হলে অনেক সময় একবার দুবার করলেন থেমে দোয়া আর বাকি চলতে চলতে দোয়া করে নিলেন ভিড়ের সময়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সবগুলি এগুলো মুস্তাহাব কাজ সুন্নাত কাজ। সাফার উপরে চললেন হাত্তার এতটা চললেন যে তিনি বাইতুল্লাহ সেখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা যখন সেখানে দোয়া করি তখন সাধারণত এখন দেখা যায়, এখনও দেখা যায়। ফাস্তাগওয়াল কিবলা কিবলামুখী হলেন, তাহলে দোয়া করবেন কী করে কিবলামুখী হয়ে, আর তাফা ওয়াহাদ আল্লাহ কাব্বার আল্লাহর তৌহিদের ঘোষণা একত্রের ঘোষণা করলেন এবং বড়ত্ব ঘোষণা করলেন আর বললেন আল্লাহর ওয়াহাদানিয়াত একত্রের ঘোষণায় মানে এই কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহুল শারীকা লাহুল লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর এতে আল্লাহর বড়ত্ব মহত্ব সবই রয়েছে, হামদ মুলক এগুলো বড়ত্ব মহত্ব ঘোষণা নয়, এই নয় যে কাব্বারা মানে আল্লাহ আকবর বললেন এমন কিছু নাই, তবে কেউ কেউ বলেছেন যে তকবীর বলল বলতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তারপর আরেকটি দোয়া রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাজামাল আহজাব ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু তিনি একক, আনজাজা ওয়াদাহু তার ওয়াদা প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেছেন, ওয়া নাসারা আবদাহু তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাহায্য করেছেন যে মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে, ওয়া হাজামাল আহজাব ওয়াহদাহু সমস্ত কাফেরদের দলগুলিকে আল্লাহ রাব্বুল একাই পরাজিত করেছেন পরাস্ত করেছেন, হাজামা মানে পরাজিত করা। সুম্মা দাবাইনা জালেকা এই কালিমা তৌহিদের মাঝে মাঝে দোয়া করেছেন, সূক্ষ্ম সুন্নতি দেখা সুম্মা দাবাইনা জাল হাদিসের বাক্যটি এভাবে রয়েছে, দোয়া করেছেন এই কালিমা পড়ার ফাঁকে ফাঁকে মানে একবার, তাহলে সূক্ষ্ম সুন্নতিটা শুনে নেন ভালো করে, অনেকে বুঝে না, একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপরে দোয়া করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার যালামনা আনফুসানা ইত্যাদি রব্বি রাহমুকা মা রব্বি আরসা, যা দোয়া করার করলেন নিজের ভাষায় দোয়া করলেন, তারপরে এক দু মিনিট হলো কতক্ষণ দোয়া করবেন সেটা আপনার ব্যাপার, তারপরে আবার বলো কালিমা তাওহীদ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাযামাল ওয়াহদাহু, তারপর আবার দোয়া করলেন, তারপর বেশ কিছুক্ষণ দোয়া করার পরে আবার তৃতীয়বার পড়লেন, এইভাবে এটা হচ্ছে সবচাইতে সহি সুন্নাত। কিন্তু অধিকাংশ লোককে যা দেখেছি এমনকি পড়াশোনা লোকেরাও তিনবার আগে পড়ে ফারিক, তিনবার কালিমা তাওহীদ আর এই দোয়াটি পড়ে নিল আগে আর তারপরে তখন হাত তুলে
এমনিতে দোয়া করছে এটি অত সূক্ষ্ম সুন্নাহ নয়, যদিও সে দোয়া করলো আমল করলো কিন্তু ওইভাবে হলো না। কালা মিসল হাজা সালাসা মাররা, তিনবার করে বলেছেন এই দোয়াগুলো। সুম্মা নাজা আল মারওয়া, তারপর মারওয়া উদ্দেশ্যে নেমে গেলেন, ইয়ামশিয়া চলতে লাগলেন। ফালামাইন সাব্বাত কাদমাহু, যখন তিনি একবারে নিচু জায়গায় পৌঁছে গেলেন, তখন অনেক নিচু হয়েছিল ওই জায়গাটি যেটা দৌড়াবার জায়গা। 5000 বছর আগে যখন ইব্রাহিম আলী ইসলামের সহধর্মিনী হাজেরা, হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহিমাহুল্লাহ, তিনি যখন দৌড় দিয়েছেন, কেন দৌড় দিয়েছিলেন, কারণ ছেলেটাকে দেখতে পাচ্ছেন না, ছেলেটাকে দেখতে পাচ্ছেন না, তাড়াতাড়ি যাতে করে দেখতে পাই সেই জন্য দিয়ে একটু দৌড় দিয়ে তাড়াতাড়ি করে আবার আমি বাচ্চাটাকে দেখছি কী অবস্থায়, মরে গেল মনে হয়, পানি পানি দিতে পানি পাচ্ছে না, পিপাসে মরে গেল হয়তো, কত ছটফট করছেন বাচ্চার জন্য তিনি, এই জন্য দৌড় দিয়েছেন। আল্লাহকে এত পছন্দ লেগেছে যে স্বামী ছেড়ে দিয়ে চলে গেল, একাই সাহস করে একটা ছোটো বাচ্চা নিয়ে এখানে থেকে থেকে গেলেন তিনি, আর বাচ্চার জন্য কী ছটফট করছেন, দৌড় দিয়েছেন যে তাড়াতাড়ি যেন এক নজর বাচ্চাটাকে দেখতে পাই। এটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন এই সুন্নতকে। ওয়াতা রাখনা আলী ফিল আখেরিন, সূরা সাফাত আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলী ইসলাম আদর্শের ওপর কিয়ামত পর্যন্ত মানুষকে অনেকগুলি আদর্শ, ইব্রাহিম আদর্শ, ইব্রাহিমের বিবির আদর্শ দেখেন বহাল রেখেছেন। হওয়া যে ইব্রাহিম আলী ইসলাম আদর্শ, কোরবানি ইব্রাহিম আলী ইসলাম আদর্শ, খাতনা করে ইব্রাহিম আলী ইসলাম আদর্শ। জি, তো তারপরে কি করলেন, যখন নিচু জায়গায় নেমে গেলেন সা, তখন দৌড় দিলেন, হাত্তা জাওয়াজ আল ওয়াদি, তবে মহিলারা দৌড় দিবে না, পুরুষরা দৌড় দিবে সেই জায়গায়। যখন সে উপত্যকাটি নিচু জায়গাটি ঢালু জায়গায় পার করে গেলেন, ও আসাদার একটু উঁচায় চড়ে নিলেন মাসা, তখন চলতে লাগলেন। এখন চেনার জন্য যেহেতু সমতল করে দেওয়া হয়েছে, বোঝা যাবে না, তখন দেখবেন যে দুই দিকে সবুজ বাতি রয়েছে, দুই সবুজ বাতির মাঝখানে দৌড় দেবেন। জি, ওজালিকা কাবুল আল মিলেন আখদার ফি আউয়ালিল মাসাহ। জি, প্রথম দিকে, প্রথম যখন সাই শুরু করেছেন ওই দিক থেকে কাছে, সাফার দিক থেকে ওই জায়গাটি কাছে, আর মারওয়ার দিক থেকে হলে একটু দূরে হবে। জি, ওজাহির আন্নাল ওয়াদিলাম ইয়াতা কারণ ওয়াদিহি, বলছেন সেই যুগের কথা যে সে উপত্যকাটি এখনও আপন অবস্থা থেকে বদলেনি কিন্তু এখন সব বদলে গেছে। জি, সাফা মারওয়া হারামের, মসজিদ হারামের বাইরে ছিল তখন, আজকে থেকে 50 বছর আগে মসজিদের বাইরে ছিল, পুরানো ছবিগুলো দেখবেন আপনার সোশ্যাল মিডিয়াতে আছে। তারপরে বলছে ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা ওয়াসালাল মারওয়া রাকা আলাইহি, যখন মারওয়ায় পৌঁছলেন তখন মারওয়া পাহাড়ে চড়ে নিলেন, ওয়াস্তাকবাল কায়দ কিবলামুখী হলেন, ওয়া কাব্বারাল ওয়াহদাহু, আর ওই রকমই তাকবীর পাঠ করলেন বা আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন, আর তাওহীদ কালিমা তাওহীদ পাঠ করলেন, এই দোয়াগুলি যেগুলি কালিমা তাওহীদ, ওয়া ফালা কামা ফালা আলা সাফাই, যেমনটা করেছিলেন তেমনি এখানেও করলেন, মানে এখানেও দোয়া করলেন, এই কালিমা তাওহীদের মাঝে মাঝে দোয়া করলেন। ফালা মাকমালা সাই আহ, যখন সাই কমপ্লিট হলো, হ্যাঁ কয় চক্করে সাই, সাফা থেকে মারওয়া গেলেন আর মারওয়া থেকে সাফা দুই হলো, হ্যাঁ যাওয়া এক আসা এক, এইভাবে অনেকে মনে করে যাওয়া আসা, যেহেতু কাবাতে চারিদিক ঘুরে এসে যেখান থেকে শুরু করলাম সেখানে আসলে এক, তুমি যদি সাফাতে শুরু করে আবার সাফা ফিরবো তখন এক হবে, এ করতে গিয়ে 14 চক্কর দিয়ে ফেলে অনেকে না জানার কারণে। সাই যখন কমপ্লিট হলো, আমারা কল্লাম আল্লাহ হাদিয়ালাহু, যার কাছে হাদির পশু নেই কোরবানি পশু, আইয়াহিল হাতমান, বাধ্যতামূলক যেন হালাল হয়ে যায়, আর হ্যাঁ এর অবস্থায় থাকা যাবে না, সবাইকে বললেন যে তোমরা এখন কী করে না, উমরা করে হালাল হয়ে যাও। ও আমার হেল্লুল হিল্লা কুল্লা, তাদেরকে নির্দেশ দিলে পূর্ণ হালাল হয়ে যাও, পূর্ণ হালাল হয়ে যাও, পূর্ণ হালাল হওয়া মানে তোমার জন্য সব হালাল, হ্যাঁ নখ কাটা, মোচ কাটা, এমনকি স্ত্রী, কারণ হজের ক্ষেত্রে হালালের দুটো স্তর আছে, হজের ক্ষেত্রে কী আছে হালাল দুটো, একটা প্রাথমিক হালাল আর একটা হচ্ছে একদম ফাইনাল হালাল, তাহলে আওয়াল তাহলে সানি, ওই জন্য বলেছে ওয়াইয়াব কাউ কাজার ইলা ইয়ামিত তারবিয়া, তারপরে এইভাবে সাধারণ অবস্থা অবস্থান করবে ইয়ামুত তারবিয়া পর্যন্ত। ইয়ামুত তারবিয়া কোন তারিখে বলা হয়, 8 তারিখে বলা হয়, 8 তারিখে বলা হয়। ওয়ালাম ইয়াহিল্লা হুয়া, নবী সাল্লাম হালাল হলেন না কেন, মিন আজাল হ্যা, তার কাছে কোরবানি পশু ছিল, এখানেই বলেছিলেন এই মারওয়াতে লাউ ইস্তাকবাল তো মিন আমরি মাস্তাদ বারতো, যেটা এখন জানতে পারলাম, আগে যদি জানতাম মা সুক্ত লামা সুক্তুল হাদি, হাদির পশু নিয়ে আসতাম না কোরবানির পশু, ওয়ালা জাল তো আমরিও আমি ওমরা করে তোমাদের সাথে হালাল হয়ে যেতাম। হোনাকা দা আলিল মোহাল্লেকিন আবিল মাগফেরাতে সালাসান, আর এই মারওয়ার ওপর সবাই যে চুল কাটতে লাগলো যারা হালাল হবে, সেখানে যারা মাথা মুন্ডনকারী তাদেরকে তিনবার করে আল্লাহ রহমতের দোয়া দিয়েছেন, আর যারা চুল ছোটোকারী তাদেরকে একবার দোয়া দিয়েছেন, আল্লাহ রহমিল মোহাল্লেকিন, আল্লাহ রহমিল মুকাসসিরিন, মুকাসসিরিনকে একবার, আর মোহাল্লেকিন 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 সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করলো মাথা মুন্ডন করে ওদেরকেও একটা দোয়া দেন। তখন 4 নম্বরে গিয়ে তাদের বলেন আল্লাহ রহমিল মুকাসসিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ
মহিলারা মাথা মুন্ডন করবে? মাথা মুন্ডন যে কোনো সময় মহিলাদের জন্য জায়েজ নয়, একমাত্র রোগের কারণে। রোগ অপারেশন মাথা মুন্ডন করতে সেটা ভিন্ন বিষয়, রোগ ছাড়া মহিলাদের জন্য মাথা মুন্ডন জায়েজ নয়। যেমন পুরুষদের জন্য দাড়ি মুন্ডন জায়েজ নয়, তেমন মহিলাদের জন্য মাথা মুন্ডন জায়েজ নয়। হ্যাঁ, এতে থেকে কি বোঝা যাচ্ছে যে মহিলাদের চুলে জিনত রয়েছে, সাজ রয়েছে, আল্লাহ চান যে তোমরা সেজে সুজে থাকো, সুন্দর হয়ে থাকো। আর পুরুষদের দাড়িতে সাজ রয়েছে। দেখেন একটা দাড়িওয়ালা মানুষকে, যারা দাড়ি রাখেন না দাড়ি রাখেন, কত সুন্দর লাগবে আপনাকে, দেখ চেহারা ভরা লাগবে, বুড়ো হয়ে গেলে বুড়া লাগবে না। আমাদের যদি দাড়ি না থাকতো তো বুড়ো গাল বসে গেছে, বুঝা যেত, কিন্তু দাড়িতে মানিয়ে ঢেকে রেখেছে, ঠিক না? অনেক মনে কর দাড়ি রাখলে বুড়া না, দাড়ি রাখলে আরও ভালো লাগবে। যাদের দাড়ি নেই দেখবেন ইন্দোনেশিয়া ফিলিপিনে যাদের দাড়ি নেই, হ্যাঁ কেমন লাগছে দেখে, এদের 50-60 বয়স হয়ে গেলে ও তাদের চেহারার অবস্থা, কিন্তু যাদের ভরা দাড়ি গালে বোঝাই যায় না যে ও 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনও মনে হচ্ছে যে না অ্যাং হয়ে আছে। তো যাই হোক, নবী সাহেব বিবিগণ হালাল হয়ে গেলেন, কারণ তারা অমরা করে হাল, তাদের সাথে হাদির পশু ছিল না। প্রথম দিকে তারা কেরান করেছিলেন কিন্তু হালাল হয়ে গেলেন। ইল্লা আয়েশা, আয়েশা রাদিয়াল আল্লাহ হালাল হতে পারলেন না। কেন হালাল হতে পারলেন না? বাইতুল্লাহ তাওয়াফ করতে ঢুকতে পারেননি তিনি। ফাইন্না আল্লাহ তা হালাল হতে পারলেন না, কেন? সেই তার মাসিক চলে এসেছিল। ও আমার আমান আহাল্লা একা এহলালি, আর কিছু লোকেরা দূর থেকে এসছে, বাইরে থেকে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি মতো হজ করবো, জানে না যে নবী সাল্লাম কোন হজ করছেন। তখন একটা শর্ত লাগেছে, আল্লাহ আমি সেই তালবিয়া পাঠ করলাম যেই তালবিয়া নবী পাঠ করেছেন সাল্লাল্লাহু আলাইহি। তখন নবী সাহেব বললেন, যেহেতু তোমরা নবীর সাথে নিজেকে কী করেছো, সম্পৃক্ত করেছে, নবীর এমন থেকে এসছেন, হ্যাঁ হে আল্লাহ আমি তলবিয়া পাঠ করছি, লাব্বাইক বলছি, যেই লাব্বাইক নবী সাল্লাম পড়েছেন, তো নবী সাল্লাম হজ্জে কেরান করে, তোমরা তাহলে হজ্জে কেরান করো। ওই কথাই বলছেন, তাদেরকে বললেন যে তোমরা এরম অবস্থায় থাকো যদি তোমাদের সাথে হাদি থাকে, কিন্তু তোমাদের কাছেও যদি হাদি না থাকে তাহলে তোমরাও হালাল হয়ে যাও। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।